أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونسل على رسوله الكريم اما بعد فيا أيها الحاضرون الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان العميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

اللہم صلی سل پیغم باروں کروں سار دي خدايا داري مو دادوسي ميلادي خدايا شرابي محبات بلاده خدايا بغمبارك روزا دخاده خدايا اللهم صلِّ على

জান দিন সে প্যারা মোহাম্ম মোহাম্মকে হামো হামারা মোহাম্ম স্লে আলা فلما لا إله <سؤال> إلا الله لا اله لا اله إلا الله محمد رسول الله لا اله ভাই যান ইতিপূর্বে অনেকবার এই বিষয়টা আপনাদেরকে জিজ্ঞাসা করেছি আবার করছি কার করছিলেন আল্লাহ আল্লাহ রসুলের আলহামদুলিল্লাহ এটা আমরা জানি শ্রেফ লাহ কেনে সে মুসলমানি হতা ইমানদার মোমেন হওয়ার জন্য এটা জরুরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুরুল্লাহর সাথে সাথে লা ইলা ইল্লাল্লাহ সাথে সাথে মোহাম্মদ রসুরুল্লাহ পড়তেই হবে তো ভাই এই কালেমা আমরা রসুলের ও যদি সত্যিকারের দাবিদার হই কেন আল্লাহ রসুল মার খেয়েছিলেন নামাজ প্রচার করতে গিয়ে নয় যখন রসুলের নূরে হাতে হাত দিল দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল নবীর পক্ষে দাঁড়িয়ে গেল রসুল তখন তাকে বলছে তোমার কিছু কাজ আছে তুমি তো ইম ইসলামের মধ্যে আসলে বা তোমার কিছু কাজ আছে কি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও গরিবদের ভালোবাসো বাপ মাকে ভালোবাসো ইত্যাদি ইত্যাদি রসুল যে মার খেয়েছিলেন একমাত্র এই তৌহিদের বাণীটা প্রচার করতে গিয়ে কেন সেদিন মক্কা নয় সারা পৃথিবীতে এক কর্তবাদের কেউ ছিল না সবাই একের অধিক কে মানত কারো কাছে তিনশো ষাটটা কারো কাছে তিনশোটা এক পথে একের অধিক তারা মালিক বলে বিশ্বাসী ছিল সেই দিনে রসুল সেই পিরিয়ডে সেই পরিস্থিতিতে রসুলবাসাল্লামকে আল্লাপা পাঠালেন তেষট্টি বছরের হায়াতের দুনিয়ার জেন্দেগি মানব আকারে সেই নূরেন নবী দুনিয়ার জমিনে আগমন করে বিশ্ববাসীদের লক্ষ্য করে একটাই কথা বলেছিল লা আল্লাহ বলেছিলেন ইল্লাল্লাহ সাথে মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে রসুল বললেন নিজের প্রচার নিজের মুখে নবীকে বড় কেমন লজ্জিত লাগছে আল্লাহ বললেন লা ইল্লাল্লাহর দাওয়া আপনি দেন মোহাম্মদ রসুল দাওয়া আমি আল্লাহ প্রত্যেকের কাছে পৌঁছে দেবো জোরে বলুন সুবাহ আল্লাহ এখন আমরা যদি নবীর উম্মাদ দাবি করি প্রত্যেকের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন এই কালেমা প্রচার করবো না বন্ধ করব শরিয়াতে যদি বলে কোরআন হাদিসের কোন জায়গায় আছে এই কথাটা যদি কেউ বলে সে একটা আকাট মূর্খ যদি বলেন কেন কোরআন হাদিস থেকে কোনো জায়গায় দেখাতে পারবেন না আব্বাস সিদ্দিকী আছে কোরআন হাদিসের কোন জায়গায় দেখাতে পারবেন না হাজি সাহেব আছে কোরআন হাদিসের কোনো জায়গায় দেখাতে পারবেন না আপনাদের আছে আপনারা আছেন রুহ সর্বপ্রথম আল্লাহ আমাদের আকৃতি করার আগে রূহ সৃষ্টি করে দিয়েছে আমাদের ঠিক তেমনি কোরানবাগের কোনো জায়গায় এটাও দেখাতে পারবেন না যে এই যে মাইকটে আমরা ওয়াচ করছি বক্স মাইক এগুলো কোনো জায়গায় আছে বা রসুল বা সাহাবারা এই মাইকে মুখ দিয়ে ওয়াজ করেছে কোনো জায়গায় আজকে যারা বেদাতিদের বেদাত বেদাত করে সমাজে চিল্লায় তারা সর্বপ্রথম নিজেরাই বেদাতে জড়িয়ে আছে এই মাইক বেদাত বেদাত এই যে লাইট বেদাত বক্স বেদাত যে গাড়ি করে এসেছি বেদাত মোবাইল বেদাত কথা বুঝছেন না বোঝেন না তাহলে আজকে শুধু বেদাতের ফোয়ারা চালিয়ে দিলাম ওটা বেদাত সেটা বেদাত এটা বেদাত কিন্তু আপনি যে যেটা দিয়ে মুখ দিয়ে বেদাতের উচ্চারণ শোনাচ্ছেন মানুষকে সেটাও তো বেদাত বেদাত মানে নতুন 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 এটা কি নবী সাহাবা তাবিদের সময় ছিল এগুলো মানুষ আম সমাজের মানুষ বেদা শুনে ভয় খেয়ে যায় কেন প্রতিটা বেদাত গুমরাহি পদভূরষ্ট জাহান লোক শুনে ভয় খেয়ে যাচ্ছে হ্যাঁ প্রতিটা বেদাতই জাহান কোন বেদাত যার মূলটাও ইসলামের মধ্যে পাওয়া যাবে না কথা বুঝছেন তো কিন্তু কোরআনে তো আর একটা আয়াত আল্লাহ বলে দিয়েছে আতিউল্লাহ রসুল ওয়া উলিল আমরে কুম তাহলে এই উলিল আমরটা ছেড়ে দেবো কোরআনের দুটো আয়াত মানব তাহলে কি কোরআন মানা হবে ইমাম ফাকি মোস্তাহেদ মোজাদ্দেদ উলিল আমর এনারা বেদাতের ব্যাপার নিয়ে মানুষের সমাজে দুটো পাঠ করে দাঁড় করিয়েছে একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সয়া একটা ভালো নতুন কাজ একটা খারাপ নতুন কাজ যেমন তারাবির নামাজ যখন জামাতে হচ্ছিল হাজরাতে ওমর ফারুক তখন বলেছিলেন এটা উত্তম বেদাত কথা বুঝে আসছে তাহলে বেদাতের উত্তম আছে তো আজকে আমি আপনি যে কালেমাটা দুয়ার শেষে পড়ি অনেকে এটাকে বলে শেষে পড়াটা বেদাত কেন রসুল সাহাবা হজুররা পরেনি তর্কের খাতিরে কিছুক্ষণ ধরে নিলাম রসুল সাহাবারা এদের বেদাত কোরআনে যে জবত দিয়ে রসুল সাহাবারা পরেনি তাহলে ওটা কি বেদাত নয় তাহলে ওটা কেন বললেন না কি ভাই আপনারা বলে ওটাও তো বেদাত তাহলে ওটা বললেন না কেন কেন ওটা প্রয়োজন নাই মানুষ পড়তে পারবে না আমিও মনে করছি এই কালেমাটা আমার আপনার জন্যে সর্বসময় পড়াটা প্রয়োজন জানি না কখন মৃত্যু হবে কার জাবানের যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সে বেশাক জান্নাতি হবে জোরে বলুন সোহা মাবুদের কাছে হাত তুললাম আল্লাহ আমি নামাজ পড়েছি সেজদা দিয়েছি রুকু করেছি মা তোমার কাছে হাত তুলিছি আমার সংসারে অভাব দেখা দিয়েছে আমার আওলাদ নাই আমার কারবারে উন্নতি দরকার ওই চাকরিটা আমার হয়ে যাক এই সব গুণ দুয়া কবুলিয়াতের জন্য কালেমাটাই যথেষ্ট কেন কালেমা ওসিলাই আমাদের বাপ হাজরাতে আদম শফিউল্লাহর দুয়াকে আল্লাহ কবুল করেছিলেন জোরে বলুন আল্লাহ এবারে এখন আমি আব্বাস সিদ্দিকী বলবো কালেমা হাদিস থেকে প্রমাণ আছে এখন পাশে কেউ বলবে হাদিসের কোনো জায়গায় নাই এ সমস্যা সমাধান কোনো দিন হবে সমস্যা সমাধানের একটাই রাস্তা এটা আব্বাস সিদ্দিকি বারবার বলছে আসো বসি এক জায়গায় তাই তো নাকি আসো বসি এক জায়গায় তাহলে আছে না নেই আমি আলেম বুঝবো তুমি আলেম বুঝবে আম সমাজকে আমি যা বলবো এরাও মানবে আর তুমি ওদেরকে যা বোঝাবে ও মেনে নেবে তাব্বাস সত্য যদি না হয় তুমি দি কনফিডেন্স আও বসছো না কেন এ থেকে বোঝা যায় চোরের মন ফাটা দিয়াল কোন দিক দিয়ে পালানো যায় তো নাকি তুমি যদি কনফিডেন্স হও রসুল মাটির তৈরি প্রমাণ করে দেব তাহলে বসছো না কেন কি এখন যদি কেউ এসে বলে রসুল জান্নাতের মাটি থেকে তৈরি আরে জান্নাত তো থেকে তৈরি জোরে বলুন তাহলে তোমার আমার ভাষাই মাটি কিন্তু ওটা তো নূর কথা বুঝছেন না বোঝেন না সেই তোমাকে ঘুরিয়ে নূর এস্তি হবে যাক তোমার কাছে এর থেকে কঠিন দলিল থাকে বসছ না কেন যখন বুঝছো না এখানেই বোঝা যাচ্ছে তুমি এক বাপের নয় ফাঁকা মাঠে পালাচ্ছ বলছি আসেন বসেন সমাজে নিরীহ ছেলেগুলোকে নিয়ে সমাজের ছেলেগুলোকে নিয়ে এরা তো বন্ধুত্ব করবে ওকে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে হালকা বয়সে ব্যবসা বাণিজ্য করে একে অপরে বন্ধুত্বর মতো ঘুরে বেড়াবে এদের বিচকারে তুমি মলি সাহেব আর আমি আব্বাস সিদ্দিকী মলি সাহেব দুই মলি সাহেব বিনে এমন ইনজেকশন দিলাম দুজন দুদিকে হয়ে গেল তাই নাকি এখন আব্বাসের ইনজেকশন যদি খারাপ হয় তাহলে আমাকে সরাত সমাজ থেকে সরাতে হবে এর জন্যে দুই ডাক্তারকে তো এক জায়গায় বসতে হবে আলাদা আলাদা থাকলে কোনো দিন সমস্যা সমাধান হবে হবে না আজকে আমি বলে যাব কালকে আরও জোরে সে বলবে পরশু আরও সে বলবে তাহলে এর জন্যে মনে হয় আম সমাজের ছেলেগুনোকে এক হওয়া দরকার বার বার তোমাদের হাত জোরে করে বলছি কিছুদিনের জন্য জন্যে তোমরা ফুরফুরা নয় কিছুদিনের জন্যে তোমরা তবলিক নয় কিছুদিনের জন্য তোমরা সত্য জানবো আমরা এক জায়গায় হয়ে উভয়কে একটু বসাবো আল্লাহরস্তে বলে যাচ্ছি কেন বসবে না যদি হক হয় আপনারা বলেন না হক হয় বসবে না পাড়ায় পুলিশ গাড়ি দৌড়চ্ছে সবাই দাঁড়িয়ে আছে ওর মধ্যে একজন ছুটছে তুই ছুটলি কেন রা আল্টু ভাই ওপরে আসেন না হাজি সাহেব আসেন এখানে অনেক হাজি আছে ভাই আমি সবাইকে চিনি না তো এই যাদের সঙ্গে চিনা পরিচয় আছে বললাম তুই ছুটে পালালি কেন এ থেকে বোঝা যায় কিছু একটা রহস্য আছে পরে যখন জানা যাচ্ছে বোঝে বলিস নি ভাই কলার কাঁদি চুরি করেছিলাম ভাবলাম আমাকেই ধরতে এস চাই যার ফল থাকবে সে সরব সময় দূরে দূরে থাকতে চাইবে কথা বুঝছেন না বোঝেন না তো যাক আজকে আমাকে অনেক ভাই বলছিল আপনার যেটা মন যায় বলবেন আপনারা কি বলছেন কিন্তু আমার মনে হয় আলোচনা সবটা আপনারা শুনে নিয়েছেন আমি একটা কথা যেখানে বলে দিয়েছি তোর দলটা বাদ তোর দলটা শরিয়াতের বাইরে সেখানে তোর আর কোনো কথা চলবে না আগে তুই প্রমাণ কর তোর দলটা সরিয়া সম্মত তাহলে তোর সব কথা চলবে এই জায়গায় তো আমি বলে দিয়েছি অতএব সেখানে আর কোনো কথা নেই ভাই যতদিন না বসছে ততদিন আর কোনো কথা দাদা পীরের মুরিদদের কাছে আর গ্রহণযোগ্য হবে জোরে বলে হবে যদি সত্যবাদী হন এটা মাথায় রাখবেন তো ভাই যান এই কালেমা আপনারা পড়বেন দুআ শেষে যদি কেউ বলে কালেমা পরা চলবে না এই না কথাটা ইউজ করার সাথে সাথে কলেমা পড়ান চলবে না বলার সাথে সাথে বেইমান কাপের হয়ে প্রকাশই করে ওর জানাজা পরা হারাম কথা বুঝছেন না বোঝেন না আর ওর জানাজা পরাকে কেউ যদি হালাল জানে সেও হারামকে হালাল জানার জন্যে শরিয়াত বলছে ফাঁকি ফেঁকা মাসা হচ্ছে সেও কাপের হয়ে যাবে তারও জানাজা চলবে না কথা বুঝছেন তো নাকি তাই আকিদা মজবুত করেন বাপ ভাইরা অনুরোধ করে যাচ্ছি আসেন এই কালেমা একটু পরেন যে কালেমা প্রচার করতে গিয়ে আমার লক্ষ লক্ষ হাজার হাজার নবী সাহাবাদের রক্তেতে বন্যার পানি যেমন বয়ে যায় নালা দিয়ে ওই রকম সাহাবাদের রক্ত বয়েছে তাদেরও মা ছিল তাদেরও স্ত্রী ছিল তাদেরও বাচ্চা ছিল তারা স্ত্রীর ময়া ত্যাগ করে দিয়ে বাচ্চা এটি হয়ে যাবে ভুলে গিয়ে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য এই কালেমা সমাজে প্রচার করার জন্য তারা জিহাদের মাঠে গিয়ে নিজেদের জানটাকে দিয়ে শহীদ হয়ে গেল আজকে সেই কালেমা যারা বন্ধ করতে চায় আপনাদের বিবেককে বলে এর জন্য শিখতে লাগে না এর জন্য বিবেক তাই যথেষ্ট সে কোনোদিন আমার নবীর হতে পারে না কথা বুঝছেন না বোঝেন না এই কালে মা প্রচার করতে গিয়ে কত সাহাবাদের জান গেছে আপনারা ইতিহাস জানেন না জানেন না তারিখ পড়েছেন না না আল্লাহ নবী যখন মক্কা এসে বলল পরো কেউ পড়ছে না আবুজে লেগে গিয়ে নবীর সঙ্গে বিয়াদবি করে ফেললো বা হারা মা হারা এতি মেসি নবী মায়ের পেটে থাকতে বাপকে হারিয়ে ফেলল জীবনে আব্বা দেখতে পেল না দুনিয়া জমিনে সে নবীামা কোনো দিন আব্বা জানে এমন কি আব্বা জান আমার রসুল্লা কে জড়িয়ে ধরে বাবা ছেলেমো আম্মা বলে একটা চুমা দেবে এ মায়া মমতা আল্লাহ নবী জীবনে কোনো দিন পেলো না এমনوجوان তরুণীর আবনা জানেরা পরিবর্তন হন দিনের দিলকে বোঝাবার চেষ্টা করে আল্লাহ পার চাইবে না আল্লাহ পার চাইবে না কতটা কষ্ট করে বন নবি আমান যখন মক্কা গাপে দিকে থাকি নবি আমা বলতে লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা মানুষে মানা চেনে দিয়ে আল্লাহ নবি কি বড় বড় নিয়ে মারতে লাগলো বাবার বেশি নবী আমার আল্লাহর আদে প্রচারের জন্য নবী শরীর রক্ত জন্য আল্লাহ নবী তদাপিও দাও বন্ধ করল না তাবলিক শব্দের মানে কি তাবলিক শব্দের মানে পৌঁছে দিয়া প্রচার করা আরে আবিধানিক মানে আল্লাহ আমার রসুলের ওপরে যেটা পাঠিয়েছে সেটা মানুষের দুয়ারে পৌঁছানো এটা তাবলিকের মানে দৈনিক একবার হলেও কাফের কাছে দাওয়াত দিতে হবে তবে সন্নত হবে রসুলের তাবলিকের কথা বুঝছেন তো নাকি এবারে যদি এই অনুসানিতে কেউ এসে তাবলিকের দাওয়াত দেয় তাহলে তাকে বলতে হবে অনুসানির কোন লোকটা কাফের কথা বেরেনে ঢুকছে তো নাকি বাপ ভাইদের দৈনিক একবার হলো কাফেরদের কাছে দাওয়াত দিতে হবে দাদা হজুর দিয়েছিল কাফেরদের কাছে দাওয়াত আব্বাসের দিকে তাবলিক করতে আসেনি কুয়ান ফুসাকুম ওহালিকুম না র নিজে বাঁচার চেষ্টা করছি আহাল আপনারা আমার দাদা হজুরের মুরিদ ছেলে আপনারা রুহানি আপনার আমার পরিবার আপনাদেরকেও বাঁচাবার চেষ্টা করতে এসেছি না র অর্থাৎ আগুন জাহান নামের আগুন থেকে এই কাজ করতে এসছি আদা ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই আমি যদি বলি আমি সব করব হবে না আমার জন্য এইটাই যথেষ্ট আমার আল্লাহ নবী আবার পরের দিন গেলে মদিনা নামক কাজ মিরে দাঁড়িয়ে আল্লাহ নবী বলতে মানুষেরা আমি আব্দুল্লাহ ব্যাডা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বা তোমাদের জন্য আমাকে নবী রসুল করে পাঠিয়েছে তোমরা আমার গণারা মেনে নাও দেব দেবীর পূজা করো না এক আল্লাহকে মেনে নাও যিনি লিল্লাহে মা ফি সামাতামা ফিলা জমিন আসমানে একমাত্র মালিক সে আল্লাহ বাকে তোমরা মেনে নাও মক্কা মানুষরা মানলো না আবুজি লাগিয়েছে আল্লাহ নবী সুবি করলো কান্তি কান্তি আবার ঘরি আল্লাহ নবী আবার পরে দিন গেলে মক্কা মানুষ দিয়াকে আবার ডাক করলে একই অবস্থা নবী আমার অপমানিত হয়ে নবী আমার গান্তে গান্তে আবার ফিরে আসতে লাগলে আল্লাহ নবী এমন সময় থেকে রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা হয় আল্লাহ নবী মানুষটাকে দা করিয়ে বলতে লাগলে এ আল্লাহ পাগে বান্দা আপনি কি আমার না মেনে নেবে ওই মানুষটা বলতে লাগলে আপনি কি শোনাচ্ছে

কে এই লোকটা বলবেন তো আজকে যে কাশিমি ফম করছে ওর বাপ ছিল না কেটা ওর চোদ্দ পুরুষের কেউ ছিল আমার দাদু ছিল ও আম্মা বিনিয়মাতি রব্বিকা পাহাদিস অহংকার না শুক্রিয়া আদায় আপনাদের বোঝাবার জন্য বলছি এই কাটলে ওই লোকটার খুন বেরোবে জোরে বলুন আল্লাহ কথা বুঝতে পারছেন ইসলামের দরদ দেখাচ্ছ দরদ পাড়ায় 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 বুচকা বুচকি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছো হকারি করে বেড়াচ্ছ হরেক মাল পাঁচছি কি হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা কে কিনবে কে কিনবে এটা ইসলাম হ্যাঁ আবার বলছে আমার রসুল একটা পে পত্রিকা পেলাম আমার রসুল তো বিনা পয়সায় সবার দুয়ারে 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 গেছিল। এই বুঝছেন না বলছেন না আমার রসুল কাদের দুয়ারে দুয়ারে গেছিল। বলে ওটা বলছিসনি কেন ওটা বললে না কেন আজকে ওই এক্সাম্পেলটা দিয়ে এদের তো এলেম কালাম কিচ্ছুই নাই রসুলের হাদিস বেশিরভাগ মূর্খ হবে যদি একটা দুটো শিক্ষিত ঢুকে যায় তারা ওই মূর্খের সাথে থেকে মূর্খ হয়ে যাবে রসুল কাভের দিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিলো আজকে তুরাও ফিরি ফিরি দুয়ারে দুয়ারে দিচ্ছিস এ থেকে বোঝাচ্ছে আমরা কাভের আমাদের দুয়ারে দুয়ারে দিচ্ছে নাকি উদাহরণ দিতে গেলে তার সঙ্গে যেন মিল থাকে গিরামার বলছে তবে সেটা উদাহরণ হবে কিসের কি উদাহরণ দিচ্ছিস কথা খারাপ লাগছে নাকি কেন আপনাদের ঘরে নিজের মনে করে আমরা অজ করি তাই আপনাদের দুঃখ দিয়ে আমরা কিছু বলতে চাই না আমার আব্বার তরুণেরা এই কালী মাঝকে বলতে চাইছেন না জওয়ান তরুণেরা যদিও ভাই কালেমা কেউ পড়তে চাই আমার এমন ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে এই কালেমা কেউ পড়বে না এখন আমি জিজ্ঞাসা করি নামাজের শেষে দুয়াতে এই কালেমাটা পড়লে কতটা গুণা হয় কতটা গুণা হয় তাহলে আপত্তি কেন আপত্তি কেন দিদি বলো হাদিস কোরআন হাদিস কোরআন ভারী তো হাদিস কোরআন মাননেওয়ালা আগেই তো বলে দিলাম হাদিস কোরআন হলে গদিতেও বসতে পারবে না কথা বুঝছেন না বোঝেন না হাদিস কোরআন হলে প্লেনের চেপে হজও করতে পারবে না হাদিস কোরআন হলে এই হজটাই হবে না এ ফটো ফটো পাসপোর্ট পাসপোর্ট কিচ্ছুই চলবে না তাহলে তুমি যদি সবটা মানতে শাকাহরি টাইপের হতে তাহলে তোমার কথা একটু মানা যাচ্ছে নাকি তুমি তো সব করছো আর এই কলেমার পিছনে লেগে গেছো কেন তাহলে এ থেকে বোঝা যায় কলেমা ছাড়াবার তোমার একটা পরিকল্পনা কিছু চলছে এটা ডাউট করা যেতে পারে না পারে না আপনারা বলেন আজকে বাড়িতে গিয়ে মলি সাহেব তুমি চেয়ারে বসে ক্যাটারিং আবার মহিলা সমিতি অনেক জায়গায় ক্যাটারিং হয় বসে গপা গপ কৈ গো দিদি দাও না একটু চাপ দেখে লেগ পিস মারো না একটু খেয়ে চলে গেলে এটা কোন হাদিস করে অনুযায়ী হলো ভাই বলেন এ আমাদের জন্য চলবে কেন আমরা হাদিস কোরআন এজমা কিয়াস উভয়টা মানি কথা বুঝছেন না বোঝেন না তুমি তো হাদিস কোরআন হাদিস কোরআন দেখাচ্ছ যেটা নাই তাই আমরা করি না তাহলে এর পিছনে তুমি কেন লাগলে বুঝছেন তো না কি না বুঝতে পারছেন না পিছনের ভাইরা কি বলছে না যে ডাল দিয়ে ভূত ঝরাচ্ছি তার মধ্যে ভূত ঢুকে বসে আছে হ্যাঁ আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি ছ্যাঁ আজকে কলেমাটাকে ছাড়ানো হচ্ছে আমাদের নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই সব তো শেষ একটু তবু কলেমাটা পড়ি ওটাকেও শেষ করে দিলি তাহলে যাবো কি করে আমার আব্বারা নজমান তরুণেরা আমাকে ভুল বুঝবেন না আলোচনাটা বোঝার চেষ্টা করবে এ না জোয়ান তরুণের জানেরা এই কালিমাটা পোচা করতে গে আল্লাহ নবী কতটা কষ্ট করেছিলে নবী আমার মাক্কা জমিনে যখন কালিমা দোটা দিতে লাগলো একটা দুটো তিনটে করে গুটি কত মানুষ ইমানের নূরে কালমা বয়ে মুসলমান হয়ে যায় আর কেউ হতে চাইছে

সুবান আল্লাহ বলবেন না ওই জন্য বলতে পারছে আগে গ্রুপ তৈরি করছে কলেমা ছাড়ানো শিখাচ্ছে ছেড়িয়ে 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 যেদিন মতো গ্রুপ বসিয়ে গেছে সেদিন বলবে কলেমা যদি শুনেছি কলা কেটে ফেলবো যেমন মক্কার কাফেররা বলেছিল আল্লাহ নবী তাই পাশে দয় পেয়ে জমিনে চলে গেলেন নজওয়ান তরুণেরা তাই বেজে বিনে গেল্লা নবী রক্তাক্ত হয়ে গেল সবই আপনারা জানে দয়া নবী আমার রক্তাক্ত অবস্থা দে তাই বেজে পড়ে রইলে আল্লাহ পাকে ফেরেশতা চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে নবী পাকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একবার হুকুম করে ও পাটা নিয়ে যে তাই পাশের উপরে চাপিয়ে দেব রাহমাতাল লিল আলামিন নবী আমার সঙ্গে সঙ্গে কানতে লাগলে ওরা আমাকে চিনতে পারে না আমি রসুরুল্লাহ আমি রসুরল্লাহ মার আখঙ্কা এদের ছেলে 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 একদিন একদিন আমি নবীকে নবী বলে ইমানে নূরে কালমা পরে আমি রসুরুল্লাহ আমার জন্য আবার তারা লড়াই করবে তার পরিণাম আজকেই দেখেন দুয়া নবীর দুয়া সেই রসুলের দোয়া এই যে বুঝতে পারছেন না লড়াই করবে না করবে না এই লড়াই করবে না করবে না কারা কারা লড়াই করবে হাত তুলে দেখাও কারা কারা বল হাত না হাত না বা হাত না একটা দুটো হাত তুলে নে একটা দুটো হাত তুলে নে তুই কাফের গুণে আসে কেন চিন্তা করি আমি বলুন নবীর জন্য লড়াই করবে কারা কারা বলো হাত তুলছে না বলে তার মধ্যে আছে ডাইরেক্ট তাকে বললাম যে দম থাকে উঠে দাঁড়িয়ে বলো যে আপনি কি করে আমাকে বললেন তোমার কত দম আছে তোকে যদি কাফের না প্রমাণ করতে পারে আমি নিজে কাপের হয়ে চলে যাব আমরা অনেক মুখে লাগাম দেওয়াজ করি এতদিন ধরে অনেক লাগাম দেওয়াজ করি কিন্তু লাগাম দিয়ে দেখছি ক্ষতি হচ্ছে চুপ থাকো থামো থামো সবর করো সবর করো সবর করো এই করিয়ে 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 করে আমাদের ঘরের ছেলেগুলোকে ঘুম পরিয়ে দিয়েছে ওরা ঘুমিয়েই যেচ্ছে ঘুমিয়েই যাচ্ছে তাই চিন্তা করলাম না এদের কার ঘুম হলাম এদেরকে চিমটি কেটে তোল ব্যাস আল্লাহ ছি আছে মুজাহিদ নাই তা নয় আছে এদের ঘরে আমরাই ঘুম পরিয়ে রেখেছিলাম এবার জেগে গেছে এইবারে জেগে গেছে এইবার দেখ না কি হয় এবারে দেখ কি হয় জান তরুণেরা ও লো তুমা কিলুন্দাতিরা আল্লা নী কে মহাব করে আল্লাহ নবী জন্যে যারা লড়াই করবে তারা আল্লাহর জন্যে লড়াই করলো কারণ আমার আল্লাহ কোরআন মধ্যে বলে দিলেন আমার আল্লাপা কোরআন বাঘের মধ্যে বলে দিলে সুরা নেশা

প্রেম করেছিলে নিজের জানের থেকে বেশি ফাঁসি শুরিতে এমন করে রয়েছে দেখা যায় চাল্লা নবী সাবিরে বলতে লাগলে এ নবীর অনুচা সাবিরে তোমার জায়গায় যদি মোহাম্মদ কিনে দা তাহলে তোমাকে ছেড়ে দিয়ে হবে ওই সাবিটা মুখে থুতুলিয়ে ওই বেইমানটা মুখে মেরে দিয়ে বলে দিল এই নিষ্ঠুর বেইমান পাশান কাপে শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার সুরুল্লাহ পায়ে একটা কাটা ফুটে যাবে ওই কাটাটা না ফোটাবার জন্যে যদি আমার জানটা চায় আমি নবীর কাটা ফুটার পরিবর্তে আমি আমার জানটা দিয়ে দেব। কি প্রেম করেছে তারা এমনি দুনিয়ার বুক থেকে তারা জান্নাতী ঘোষণা হয়েছে এমনি রাজকে সমাজে দাঁড়িয়ে রেখে মাথায় টুবি দিয়ে কলে মা ছাড়াচ্ছে ওদি ইবলিশের টেন্ডার লে বসে আছে হ্যাঁ তুই নবীর পক্ষে তুই বলতে পারতিস কোরআন হাদিস কোনো জায়গায় আমরা পাইনি তাই পড়িনি যদি আপনারা পেয়ে থাকেন আপনারা পড়েন না কি আমরা পাইনি আমরা পড়িনি আপনারা যদি পেয়ে থাকেন আপনারা পড়েন ওদের পীর সাহেবরা কিতাব লিখেছে ওদের পিরিরা কিতাব লিখে গেছে কালেমা পড়া যাবে আমি খুব শিগগিরই ওই কালেমা কোন কিতাবে আছে ওদের পীর সাহেবদের কিতাবের পৃষ্ঠা পিষ্ঠা সব ধরে একটা ইস্তেহার তৈরি করে দেবো কত বুঝতে রেছেন আপনাদের এলাকায় যে দেব কোন কথা বুঝতে ওদের বাপেরা বলেছে কলমা পরা যাবো তো ফোচকে কাল কাল যোগী দুদিন জন্ম হয়েছে জুম্মা জুম্মা এক সপ্তাহ হলো কথা বুঝছেন না বোঝেন না কথা খারাপ লাগছে নাকি যারা আমার নবীর কলেমার বিরুদ্ধে কথা বলে আর তাদের ঘরে আমি কিছু বললে আপনাদের মনে কষ্ট হয় ব্যাপারটা হয়ে গেছে একটা জিনিস আমার বয়সটা হালকা হয়ে গেছে একটু যদি আল্লাহ আমার বয়সটা বাড়িয়ে দিত হঠাৎ করে তাহলে একটু কতগুলো মান হতো চোমড়া হব এরকম ধরো মোটা জলহস্তির মতো হব পাগড়ি ফাগড়ি পেড়ে এসব মনে হবে বিরাট কিছু এই অরিজিনাল যেসব কোম্পানির জিনিস হয় সেগুলো বেশি ঢাঁট ভাট হয় না বেশ বুঝলেন তো আর যেগুলো দেখবেন খুব দু নম্বর হয় এমন ফেন্সি হয় বাপরে বাপ ওর স্টাইল দিকেই কেমন হয়ে যাবে আমার কথা মনে দুঃখ নেবেন না আপনারা বোঝার চেষ্টা করেন আজকে কত রকম পলিসি চলছে কত রকম চক্রান্ত চলছে একবার ধরো শরীফ مسی کرو یا دل کو سب لو کی خدا کی خدائی نظر آ رہی

نظر آ رہی ہے مسجد دہ یا

তো তাহলে আপনাদের সম্মতি চাইছি আমি মুনাফেকের ঠিকানা কোন জায়গায় আর ঠিকানা দুটোর মধ্যে পার্থক্য কোথায় কাফেরকে বেশি শাস্তি দেওয়া হবে না মুনাফেক তাহলে খুব সাবধান সমাজে এখন মুনাফেকের সংখ্যা একটু বেশি হয়ে গেছে মাথায় টুপি দিয়ে বড় বড় তসবি নিয়ে বড় পিড়িহান লেগিয়ে পাগড়ি লাগিয়ে যা মুনাফেকই করে বেড়াচ্ছে বলার মতো নয় তাই আপনাদের অনুরোধ করি মুনাফেক দেখে ছুটবেন না অনেক যাওয়ার বলে আব্বাস সিদ্দিকি হুজুরের ছেলে ওর তো বেশিরভাগ সব জাদে নিয়ে উঠা বসা করে বন্ধুত্ব সব বেশিরভাগ দিকে কি দাঁড়িয়ে চাচা এ অনেকে বলে আমি একটাই কথা সেখানে উত্তর দিই এরা দাঁড়িয়ে চেঁচেছে গুণা করেছে এরা মুনাফেক নয় দাঁড়িয়ে রেখে করে একদল দাঁড়িয়ে রেখে মুনাফেকি করছে কথা বুঝছেন না বোঝেন না ওকে আমি চিনতে পারবো না কিন্তু এর ওপর আমার নিশ্চিন্তা কথা বুঝছেন তো নাকি তরুণের আল্লাহ নবীর হাতে হাতে মানে নূরে কলমাটা আল্লাহ জমিনে যিনি প্রথম পড়েছিলেন তিনি হলেন হাজরাতে আবু বাক্কা সিদ্দি রবি আল্লাহ গোতার এ না জওয়ান তরুণেরা আল্লাহ নবী কে তোরা মহাব্ব করেছিলেন আল্লাহ নবী কে পিয়া করেছিলেন আল্লাহ নবী কে তোরা বালো মেয়েছিলেন তাই নবী আমার জানিয়ে দিয়েছিলেন বাবারা আমি রসুরুল্লাহ ইন্তেকার হওয়ার পরে আবু বাক্কা যখন ইন্তেকার করবে

আমার দিতে কিন্তু আমি আবু বক্কা জানিয়ে দিই আমি এখন গা করবো আমার লাস্ট থেকে নিয়ে যে আল্লাহ নবীর অজা পাশে না ভাবে আল্লাহ নবীকে সেদিন জিজ্ঞাসাটা করো সেদিন যদি নবী আমার বলেন আবু বাকারকে দাও সেদিন দিও না আমার নবী পাগের পাশে আমাকে দিও না এদিন নবী আমার সেদিন না বলে তাহলে তোমরা জানবে এমন কি কাজ আমি করে ফেলেছি যাতে আমার নবী নারাজ হয়ে গেছে আল্লাহ নবীকে নারাজ দিয়ে আল্লাহ নবীর পাশে আমি আবু বাক্কার থাকতে চাই না এ না জোয়া তরুণের আব্বা জানেরা এটা বিয়াদুবি হবে হাজরাতে আবু বাক্কা সিনতে গাল গুনলে سابا حضورا غسل دیے جنا جا دائی کریے اللہ نبی کے نیے اللہ نبی صحابی کے نیے راو جا اکتا سے سمنے نبی حضرات عبو بکا صدی کی راشتہ کے نبی دے حضرات علی بنتے لگ لے السلام علیکہ یا رسول اللہ حبیب اللہ اٹھا اپنا پیریو صحابی اپنا عبو بکا نے اللہ اپنا فزگی دا بندے وہ یا رسول اللہ حبیب اللہ اپنی بلو چلین دا پوندی কিন্তু খালি আবু বকর বলেছিলেন একবাজি আশা করে নিতে ইয়া রাসূলিল হাবীবাল্লাহ হুজুর আপনি যদি বলে তার আবু বকর কে আপনার পাশে দাফন দেব রওজা থেকে কোন আওয়াজ আসে না এখানে একটা কথা রাসূল জিদি মরা হয় আবু বকর তাহলে কি মরা নবীর কাছে জিজ্ঞেস করতে বলেছিল এ বলবেন তো ভাই ঝগড়াটা কোথাও বুঝছেন না ঝগড়াটা কোন জায়গায় আমার লোকের কম ফুড়ে গেছে নাকি এই বয়সে ছেলে এই রাত্রি এত জল্লাপাকের রহমত এত নবীর প্রেমিক দেবারে নিয়ে আলোচনা করছে আমার লোকের কম পড়ে গেছে আমার উদ্দেশ্য এটা ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট রেখে রসুল ইন্তেকাল করেছেন কমপ্লিট তারপরে আবার ছটা ওসুলে তুমি কথা বার করলে খবে না কি বলছে আর এই গাধাগুলো ওদের দিকে হই হই হৈ হই করে ছুটছে রে তোর দল যে দেয় সে বলছে স্বপ্নে পেয়েছি আর নুরুল আলু আর কিতাব পড়ে দেখেন স্বপ্ন কোন সরিয়াতে হাতে দলই না কত বুঝছেন না বোঝেন না নুরুল আলোয়ার কিতাবটার নাম বলছি খুলে দেখেন স্বপ্ন কোনো না তাহলে আজকে একটা বাড়িয়ে দিল জাকাত হজ এই রকম একটা বড় বড় ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে এই দুটো এই দুটোকে বাদ দিয়ে তুমি ইসলামের মূল ওসুল তৈরি করলে এই দুটো বাদ দিয়ে হ জাকাত বাদ দিয়েছে দিয়ে ইসলামের অসুল তৈরি করেছে আপনারা তো আম মানুষ কিতাব পড়েন সমস্যা হচ্ছে আমি আর একটা কিতাব তৈরি করছি দিল্লির ইলিয়াসি মার্কাজি তবলিক বনাম নূরে মোহাম্মদসাল্লামের তবলিক একটা বইবার করছি খুব শীঘ্রই আপনাদের কাছে আসবে কথা বুঝছেন না বুঝেন না হাদিস পৃষ্ঠা নম্বর হাদিসের দিয়ে বার করছি আমি কথা বুঝছেন তো নাকি আপনাদের কাছে আসবে সব ফিরিতে দেবো আমি কেন ওই যে আমার ভাই এত ঘরে বলেছিল ওরা দিচ্ছে ওদের পয়সা থেকে আমি কিছু দেবো দিয়ে এগুলো তৈরি করে ফিরিতে দেবো আপনাদের কাছে পড়বেন না পড়বেন না নাম যাবার শখ আছে নাকি কারো তাহলে কিতাব পড়ো একটু দেখো হাজরাতে আলী আল্লাহ আল্লাহন অবাক হয়ে যাচ্ছে নবীর অবজা থেকে আওয়াজ আসছে না আবার বললেন আওয়াজ আসছে না আবার যেই বললেন আল্লাহ নবী রওজা থেকে প্রকাশ আওয়াজ আসছে এই হাজরা আলী তুমি কার সম্বন্ধে জিজ্ঞাসা করো এ হাজরাতে আলী রে যিনি আবু বা নাকি সর্বপ্রথম বিনা প্রশ্ন বিনা বাধায় আমি রসুল্লাহ আমার ধরে ইমানে নূরে কালমা পড়েছিল

দে জীবনের ইল্যা আবু বকর আমার নবীর প্রেমটায় আবু বকর কে আমি আল্লাহ বা বন্ধু বলে কবুল করল অবহতে পারে আল্লাহ বন্ধু করতে বান্দাকে ভরকিমি দিতে পারে আপনারা আম আম্মা ভরকি যেতে পারেন আল্লা কখন বান্দাকে বন্ধু করে ভরকে যেতে পারেন তাই না কি কোরান বলছে মিনান ই না অস্বিদ্য ই না অস্বাদা ই অস লে না ও হাসু না উলা ইকা বলবেন তো রফিক অ বন্ধু বন্ধু এই চার শ্রেণীক আল্লাহ এক জায়গায় করে বলছে এরা আমার বন্ধু জোরে বলুন সোহা আর এই ছয় অসুলের তাবলিগ এদের বিরুদ্ধে লেগেছে কত বুঝছেন না বলছেন না এদের বিরুদ্ধে লেগেছে বলছে আমরাই তো সবকিছু করলাম তাহলে খাজা হজুর এসে ঘাস কাটছিল ঘোড়া নাকি কথাটা শুনে খারাপ লাগতো বা রাগে বলছি ভাই দুঃখে বলছি খাজা হজুর এসে ঘাস কেটেছিল নাকি আমরাই সব করলাম উনিশশো চল্লিশ সালে তোর তো জন্ম তার আগে কি করেছে বলে তার আগে কে করেছে তোর বাপেরা তো কাপের ছিল তাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করেছিল আমার বাপ চলে যাও ইতিহাস করেন খাজা গরিবে নওয়াজ আমার বংশের দিক দিয়ে দাদু হচ্ছে গৌসুল আজমি মা হায়ে হাসান উদ্দিনের اولاد বংশের দিক দিয়ে দাদু হচ্ছে মুজাদিয়াল পেসানি বংশ দিক দিয়ে দাদু হচ্ছে আমাদের দুদিক দিয়ে বংশ গেছে এক হাজরাতে আলী হুজুরের কাছে এক হাজরাতে আবু বকর হুজুরের কাছে দুদিক দিয়ে গিয়ে রাসূলের কাছে উঠেছে জোরে বলুন সুবহানাল্লাহ তোদেরটা একটু দেখা না দেখি কথা বুঝছেন না বোঝেন না আজকে লড়াইটা কিসের বুঝতে হবে আব্বাস সিদ্দিকীর খেয়ে দিয়ে কাজ নেই এই रात्री এসে এইভাবে বলে যাবে বোঝার চেষ্টা করেন বাপ ভাইরা এরা মুনাফেক এরা সেজেছে মুসলমান আর কাজ করছে ইহুদি খ্রিস্টানের কথা বুঝছেন আমার আব্বার অনুজ এরা

সম্বন্ধে আপনি বলে যে আবু বাক্কা গুহার মধ্যে আমি ঢুকতে দিল না আপনি দাঁড়িয়ে যায় আমি আবু বাক্কার একটু আগে যাবো হাজরাতে আবু বাক্কার আগে গেলে নিজে শরীরে কাপড় জুব্বা কোনো পাগড়ি কোনো কেটে কেটে প্রতিটা গর্তই দিয়ে 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 একটি গর্ত বাকি ছিল ওই গর্তেতে আমার আবু বাক্কা নিজে পায়ে কুড়ালি টাকে দিয়ে আমি রসুল্লাহকে ডেকে নিয়ে নিজে বসে গিয়ে আমি রসুল্লাহকে জানুর উপরে মাথা দিয়ে একটু ঘুমাবার সুযোগ করে দিয়েছিল আমি নবী পাগে একটু ক্লান্ত আরাম করতেছিলাম এমন সময় দেখলাম আমার আবু বাক্কারের যে পানি আমি রাসূলুল্লাহ নুরে গানে পড়ে যায় আমি আবু আসরুল্লাহ চোখটা খুলে দি আশা গুলা আবু বককা কাঁদো কেন আবু বককা নিজে জানে কথা বললো না আবু বককা কথা বলেছিল হুজুর বিয়া তুমি নেবেন না আমি আবু বকর আপনার খুমটা ভাঙতে চাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর নাচার আমার চোখে পানি রাখতে পারি না হুজুর আমার চেহারা নীল হয়ে গেছে এত কোনা আমি সুস্থ করে রইছি এ আবু বককা বল তো বাবা কি হয়েছে তোমার তখন আবু বককা বললি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পায়ে যেন কি কামড়িয়েছে প্রতিদিন গর্তে কাপো দিয়েছি একটা গর্ত বাকি রয়েছে ওই গর্তে আমি পা দিয়ে রেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পায়ে যেন কি কামড়ে নিয়েছে আল্লাহ নবী বললেন পাটা বার করে দাও আবু বককা পা ছাড়িয়ে দিল এ বিয়ার পানি সাপরিয়ে সাবির ভাষাতে আল্লাহ নবীকে সালাম দিল আল্লাহ নবী সালামে জবাব দিল আল্লাহ নবীকে সালাম দিল নবী সালামে জবাব দিল আল্লাহ নবী জানতে চাইলে এ ভারি সাবরি এ আল্লাহ মখলুকাত রে আমার প্রিয় আবু বকর গিয়ে তুমি এ কেন বড় ওই সময় সাবটা বনিছিলে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুনেছিলাম تورাতের মধ্যে আপনি ওই একদিন আসেন নেবে হে রাসূলুল্লাহ

এখন কিছু কিছু লোক বলেন মানুষ আমরা মানুষ সব এক আবার অনেকে উদাহরণ দেয় মিনহা কালাক অবিহা নই দু অমিনহা নখর তাহার তাহারাতন ওখরা এই মাটি দ্বারা সৃষ্টি এই মাটিতেই দিয়া হলো এই মাটি থেকে আবার তোলা হবে আখের হাতে অর্থাৎ মাইদানে মা সরে অনেকে মানে করে তো শীত তো পড়বে না ভাই শুধু ওয়ার্ডের মানে করে ছেড়ে দিল অনেক লোক তো বাঘের পেটে চলে গেছে কোন মাটি দ্বারা তৈরি বাঘের পেট দ্বারা এই বলবেন এই মাটি দ্বারা তৈরি এই মাটি তোমায় দিলাম তো বাঘের পেটে গেছে মাটি দ্বারা তৈরি একমাত্র মাটি দ্বারা হাজরাতে আদম শাহ হজুর তৈরি করেছে আবার কালকে বলেছিলাম আজকে বলছি কথা বুঝছেন তো নাকি এগুলো অনেকে দলিল দিয়ে অনেকে ভুরকে দিচ্ছে কথা বুঝছেন তো এ তফসির প্রতিটা এই রকম মাটি দ্বারা তৈরির আয়ারটা উল্লাহ হুজুরের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে আরো তফসিরের মধ্যে এসেছে এই মাটি দ্বারা তৈরি এখানে বোঝাতে চেয়েছে যার যেখানে কবর হবে তার নাবিতে সেই জায়গার মাটি দিয়ে আছে নাবি খুঁটরাবেন দেখবেন মাটি বেরোবে এই করেন তো নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেন না তার সেইখানে মাটি যাবে এগুলো শিরের কথা আর আজকে ফুল ভাল কোরআনের ব্যাখ্যা করে দিয়ে চলে যাচ্ছে কথা বুঝছেন তো নাকি একটা কথার পরিপ্রেক্ষিতে এসে বললাম আজকে সেই সাপটা রসুলকে চিনল হজুর আপনাকে দেখার ভালোবাসাই স্বপ্ন আপনার খসবু পেয়েছি আমি আর আমি আপনি যদি এক হয় নবী যদি এক হয় এই যে গরমকালটা গেল বাপরে যদি গেঞ্জি কেউ খুলে রেখেছে কি হবে বলেন তো যদি কেউ আর কি করে নিজের বইয়ের নাকে টিপে ধরে না বউ তারপর দিন ব্যাটিং ঘরেছে তোর সংসার করবো বিরোধ করতে গেলে বিহা এক গেলে চলে যাবে এত গন্ধ এই সত্যনামিতা আর আল্লাহ রসুলের শরীর থেকে আমার আয়েশা বলতে লাগে আমি আয়সা একদানি আমার নবী পা ঘুমিয়ে রয়েছে আমি আয়েশা দেখতে পেলাম আমার নবী পাগে শরীর থেকে নূরে টুপা পাখা বেরিয়েছে যে কোনো নূর চমকাচ্ছে কারণ নবী আমার নূরে মোজা সাম নূরে মোজা সাম

আল্লাহ একটু এজ্জত দিয়েছে লোক সমাজে উঠে বসে অজ করছে নবীর নাই কন না বাবা নবীর ওপরে উঠবে নবীর ওপরে নবীর যদি এজ্জত সবাই জেনে যায় তাহলে আমার এজ্জত তাহলে নবীর ওপরে যাবে কি করে লা নবীকে সবাই চিনলো এই মানুষের মধ্যে থেকে একদল মানুষ শোনাতে চতুষ্পদ জন্তুরা চিনতে পারলো না লানবীকে সবাই চিনেছে বাঁঘ চিনেছে অরেঞ্জ চিনেছে সাপ চিনেছে পাহাড় পর্বত চিনেছে লানভীকে সবাই চিনেছে এই মানুষের মধ্যে থেকে একদল মানুষ চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট তারা চিনতে পারলো না লা নবী নবী কিন্তু হ্যাঁ নবী নবী আমার একদিন উসু করছে এই উসু করতে লাগলে এমন সময় দেখা যায় নবী পাকের উসুটা হয়ে গেল আল্লাহ নবী যে নারায়ণ শরীফে পা দিতে যাবে এমন সময় দেখা যায় একটা চিল পাখি এসে আল্লাহ নবীর এক পানি নারায়ণ কেলি উড়ে চলে যেতে লাগলো আল্লাহ নবী তাকিয়ে রইলে চিলটা দূরে গে নারায়ণটা মুকে করে নিয়ে বসে যায় বসে গিয়ে আবার দেখা যায় ওই নারায়ণ শরীফটাকে নিয়ে আল্লাহ নবী নূরে কদমে দিয়ে যায় আল্লাহ নবী কদমে দিয়ে পাশে গিয়ে বসে যায় আল্লাহ নবী বলতে লাগলে এ আল্লাহ মখলুরে আমার নাইনটা কেন নিয়ে গিয়েছিল ওই সময় তার জাবান দিয়ে বলতে লাগলে আল্লাহ আমার নবীকে তামা মখলুকাদের নবী করেছে সবার ভাষা নবী আমার বোঝা শক্তি আল্লাহ পা দিয়েছে ওই চিলটা তার পাশেই বলতে লাগলো এর সুল আল্লাহ আমি যখন ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম আমি দেখতে পেলাম জমিনে জমিনের দিকে এখন তাকালা আপনার নূরে চালকে আমার চোখটা খুলে গেল আমি সাত নম্বর জমিনের নিচে যা কিছু আছে দেখাতে লাগলে এই সময় আমি দেখতে মেলা আপনার লড়াই শৈপের মধ্যে একটা বিশাল আশা পেয়েছে আমি মখলুক আদাল্লাহ একটা ছোট্ট কিন্তু আপনাকে মহাব্বত করি আপনাকে পিয়ার করি আপনার খাতির আল্লাহ আমাকে বানিয়েছে একটা চিল্ল বিকে চিল্ল হত বাঘা বেইমান কোনো চিনতে পারলো না আল্লাহ রসুলকে বলতে লাগলে এই জন্য আমি নেবে এসে আপনার নারায়ণটাকে নিয়ে দূরে চলে গেলাম ওর মধ্যে একটা বিষণা সাপ ছিল হুসুর যদি কামড়ে নাই এই জন্য আমি নিয়ে গেলাম সাপটাকে ফেলে দে আপনার নারায়ণটা আপনার কদমে হাজির করে দিলা ওটা ছিল তার প্রেম সাঁপো রসুলকে কামড়াবে না কামড়াবে না কি ওটা ছিল তার প্রেম হাজরাতে বাক্কার যখন গুহায় ঢুকছে ওটা ছিল আবু প্রেম রসুলকে কেউ ছোবে না রসুল কে কেউ ছোবে না হাজরাতে আলী হুজুরের চোখে বিমার হয়েছে যে হাতে যেতে হবে আল্লাহ রসুল ডাকলেন লাগিয়ে দিলেন বিমার ভালো হয়ে গেল তুমি আমি থুতু দিই না আরো প্রয়োজন হয়ে যাবে এই বাস্তব থুতুটা বিষক্ত প্রয়োজন হয়ে যাবে তাহলে আমার থুতু পয়জন রসুলের থুতু সেফা জোরে বলুন সুহান আল্লাহ এক হচ্ছে তো হ্যাঁ কেন ওই থুতুটা হলো নুরের থুতু জোরে বলুন সুবাহান আল্লাহ থুতুটাও নূর জোরে বলুন সুবাহান আল্লাহ কথা বুঝে আসছে আর দু কথা বলতে হবে না থাকবে কষ্ট হচ্ছে না তো

এই যে বিচখানে বিচখানে দরুদ পড়াচ্ছি কিছু কিছু বাঁদর আছে তারা বলে টাইম পাস করে শুনছেন আর অথচ যখন একটা জায়গায় লোক এসে বসে রসুলের হাদিস এসে বসে ফারিস তারা এসে বলে তোমরা বেশি বেশি করে দরুদ পরো কেন তোমাদের দরুদটাতেই এই মজলিসের অলংকার হবে অর্থাৎ সুসজ্জিত হবে জোরে বলুন সোবাহ আল্লাহ তাহলে এ ফাটা কপালে গিয়ে কী করে বুঝাবো আমি আমরা আল্লাহ রসুল বলছে অলঙ্কিত হবে আর এ বলছে টাইম পাস করছে কথা বুঝছেন না বোঝেন না কোথায় লেখা আছে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অজ করতে হবে টাইম পাসে কি আছে আমার যদি ভালো না লাগে আমি বলবো করবো না এদের আপনারা কি জোর জবস্থ বেঁধে রেখে করাবেন নাকি তাহলে এখানে টাইম পাসে কি আছে ভাই আচ্ছা কথা খুঁজে পাইনি আল্লাহ হুম্মা সাল্লি আলা نعتی مصطفیٰ سن کر روخ جب میں چلتا ہے نعتی مصطفیٰ سن کر نعتی مصطفیٰ سن کر روح جب مچلتا ہے نتے مصطفیٰ سن روح جب مچلتا ہے تو عاشقوں کی چہرے سے تو عاشقوں کی چہرے سے چاندنی نکلتا ہے ناتم مصطفیٰ سن کر ان کی صدقی خاتے ہیں ان کی صدقے پیتے بھی ہیں ان کی سر کے کھاتے ہیں ان کی سر کے پیتے ہیں

পেয়ারে হাজেরানে মজলিস দুই ভাই যদি রাজি হয়ে যায় বিজখানে থার পার্টি কিছু করতে পারে যদ্দিন না তোরা বসবি তদ্দিন সব জায়গায় বলে যাব ছয় শিলের তাবলিক জামাত বেদাতে সাইয়া বেদাতে সাইয়া নয় যদি আমি আব্বাসের দিকে আমার সামনে প্রমাণ করে দিতে পারে বা লিখিত ইস্টামসহ এবারও সহ দিয়ে কোন কিতাবে কত পৃষ্ঠায় হাওলা দিয়ে এর স্টাম্প সহ যদি লিখে দিতে পারে দশ লাখ টাকা দেব কথা বুঝছেন না বোঝান না আর একবার তুই বল কি আম শরিয়াতে চলবে না দলিল সহ লিখে স্টাম্প মেরে দিলে দশ লাখ দেব কালকে দেব বল বুঝছেন না এমনি আমি এটা মাদ্রাসা করছি বলে টান পড়েছে বাজার এই সুযোগে বল না বাবা তোর টাকাটা মাদ্রাসা ঢুকাবো ও টাকা আবার ঠিক আছে তো নাকি ব্রিটিশদের টাকা ও টাকা চলবে না হে মশলা জানলেন না মশলাই গন্ডগোল হয়ে গেল মশলাই গন্ডগোল হয়ে গেল একটা হিন্দুর বাড়ি কাজ করতে গেছেন সে পয়সা দিল চলবে না ওটা কি আপনার শ্রমিক তাই তো নাকি এটা আমার পারিশ্রমিক এক কলমে সই যে বসে এই সুপ্রিম কোর্টে বসে এক কলম মারল তার একটা মাইনে আর লোয়ার কোর্টে এক কলম মারলো তারও একটা মাইনে দুটি কিন্তু জজ তাই তো নাকি মাইনে আলাদা না আলাদা এক না আলাদা আলাদা কথা বুঝছেন তো তা আপনার হাজারটা সয়ে যা মূল্য আমার একটা সয়ে মূল্য ও সারাদিন খেটে যা পেলো আমি একটা সই কর দিলাম তার বিনিময়ে তাই হয়ে গেল ওটা পারিশ্রমিক যাই কথা বলতে ছিলাম আল্লাহ নবী রওজা শরীফে বাসে নিয়ে আল্লাহ নবী এমন করে জানিয়ে দিচ্ছে এ হাজরাত আলী রে আমার বন্ধু আবু বাক্কাকে আমার পাশে দিয়ে দা এ তরুণেরা

আমি রাসূলুল্লাহ থাকবো আবাবাক কাচায় আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাব না আর আবু বকর তাই বলবে আল্লাহ আমার পর থেকে নবী থেকে আমি আমার থেকে আমার ছেলে তার পর থেকে তার তার পর থেকে তার তার পর থেকে তার এর নাম হলো সিলসিলা একটা পর একটা একটা পর একটা এই সিলসিলার চি কাছে আশা রাখে তাদেরকে আমাদের সাথে করে জান্নি করে দা এ জান তরুণেরা আল্লাহ নবীর খুবটা সত্য না মিথ্যা আল্লাহ নবীকে যে দেখলো সত্য দেখলো আমার আব্বার নوجوان তনেরা একটা কিতাবে না বলছি সামানে উমরী ওই কিতাবের মধ্যে লিখে আছে আল্লাহ নবী স্বয়ং নিজে নুরে হাদিয়ে আমার আদনা দানা প্রেমাদায় সবই পাগড়ি পরিয়ে বলেছে আবু বকর আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতে ইমাম করেছে ইমাম করে যে বড় জামাতে এই বড় জামাত বলতে কোনটা আলে সুন্নাতল জামা আর ওদের পিস সাহেবরা কি খব দেখে পুলিশরা ভেঙে নবী পরে যাচ্ছে ওর সাহেব হাত ধরে তুলছে যেমন পিস সাহেব ফাটা কপালে আর ভেড়াগুলো গুনো মেনেও লিখছে সাহেবের কথা আর আমাদের পিস সাহেব কি দেখেছে আমাদের পিস সাহেব কি দেখেছে রসুল পা সাল আলাইহি আসালাম বলছে আবু বাকা তুমি যেমন গোলামি করছ করে যাও তোমার এই গোলামির উপরে আমি নবী খুশি আছি জোরে বলুন গুলাম গুলামের মতো সব আর বুঝছেন তো নাকি লড়াইটা কোথাও বুঝতে পারো ওদের ইতিহাস বললে আপনাদের রু পর্যন্ত কেঁপে যাবে ও তো এত বড় বড় ইবিসুরা যেমন ফেরাউনকে দেখে শয়তান ঘেপড়ে গেছিল এই জানেন না ফেরাউনকে দেখে শয়তান পর্যন্ত ঘেরে বেড়ে গেল উড়িশ তুই তো আমার বাপ রে তার মানে বলছে আমি যত বড়ই শয়তান হই না কেন আমি ক্ষুদা দাবি করতে পারিনি তুই এমন ক্ষুদা দাবি করে বসেছিস তুই তো আমার বাপ এ কথা বুঝছেন না বোঝেন না এরা এত বড় বড় শয়তান এ দেখো দেখে মাঝে মাঝে ইবলিস মোচকে হাসে যা চালা চালা আমার কাজ তোরাই করা আমি একটু রেস্ট নিই এ কথা বুঝছেন না বোঝেন না খারাপ লিখছেন নাকি আমার কাছে দেখবেন দুঃখ লাগলে বলবেন লিখিত বলবেন কেন গতকালকে করোলা থেকে রিপোর্ট এসছে এত সুন্দর হজ আব্বাসের দিকে যদি করে আমাদের সাথে কোনো মত হয় তার মানে কি প্লেন ওয়াজ করলে খুব ভালো প্লেন ওয়াজ করলে খুব ভালো নানি দাদির গল্প একটু মহব্বতে বলে যাব ও খুব ভালো হজুস আর যেই একটুখানি ইঞ্জোকশন পাব রে চলে গেছে রে চলে গেছে অমনি পিছনে লেগে যাবে তা তুই যদি মনে হয় আব্বাসের ভালো লাগছে তা আব্বাসের এই কথাগুলো একটু বোঝ একবার ভেরিফাই করতে অসুবিধে কিসের কিন্তু আফসোস আমি বহুত চিন্তা কর দেখেছি যে ওরা বোঝে না কেন আমি তো একবার বলছি যে আমার মুরিদগুনো কেও বলছি তোরা দাদা কিছু কিছুক্ষণের জন্য নয় তোমরা নিউট্রাল হয়ে যাও ওরা নিউটাল হোক তো দেখি হবে না ওরা একটাই কথা বলে আমাদের মুরুব্বি যা বলেছে মুরুব্বি কেরা মুরব্বী কে বলছে না ও মুরব্বী যাবো আরে কে মুরব্বী না বলবি তো না ও মুরব্বী যাবো আরে মুরব্বীটা কে বলবি তো না না আমরা কোরআন কি বলেছে নয় হাদিস কি বলেছে নয় মুরব্বী কি বলেছে আর আমরা কি বলি আমাদের পীর কোরআন হাদিস দ্বারা আমাদেরকে যা শিক্ষে দিয়ে গেছে সেটা আমরা মানি হ্যাঁ বলি না বলি আর ওরা কি বলে আমাদের মুরুব্বি যা বলেছে আল্লাহ রসুল বলছে ওদেরকে যদি কোরআন হাদিস খুলে দেওয়া হয় রসুল বলছে ওরা কোরআনের অস্বীকার করে মুরুব্বির কথা মানবে ওদের কাছে কোরআন হাদিস পাবেন না রসুল বলছে ওদের কাছে হাদিস থাকবে না ওদের কাছে থাকবে ফাজায়েল 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 তাই ওরা ফাজায়েলে আমল পড়াই দেখবেন এই করো এই সবক এই করো এই সব এই করো এই স্বভাব এ ঝেড়ে খাও এই লাভ ওর ঝেড়ে খাও ওই লাভ এইসব সব এ কথা বুঝছেন না বুঝেন না রসুলের কথা অক্ষরে অক্ষরে মিলছে তো নাকি ওই হাদিস গুণে ইবারস সহ কোটেশান দিয়ে সব আপনাদের কাছে পৌঁছে দেবো আমি যখন এলান হয়েছে একটা একটা কিছু শেষ হওয়া দরকার তাই তো নাকি বারবার কেন খুচুর খুচুর হবে গা ভাই বারবার কেন খুটুর মুটুর হবে হয় ফুরপুরে নাই তোর আজি কোনো একটা হোক না রে নাই না রে বাবা এক জায়গায় দেখি আসছিস নি কেন না মুরব্বী মানা করেছে এখনো মুরুব্বী মানা করেছে মুরব্বী কে লিয়ে বলছে ও মুরুব্বি বলেছে তার মুরুব্বি মানা করেছে এই তো হচ্ছে কথা বুঝছেন না বোঝেন না খারাপ লাগছে নাকি না মনে হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোরআন হাজি থেকে দলি দিতে পারবে যদি দিয়ে দেয় আমরা মানবো আপনি না মানলো আমি মানব আল্লাহর কসম মানবো আর কোনো কথা আছে আল্লাহর কসম মানব আর একশোর মধ্যে একশো পার্সেন্ট ইনশাল্লাহ বলতে হয় তাই বলছি কামত পর্যন্ত কোরআন হাদিস মা কি আজ থেকে দেখাতে পারবেন কথা বুঝছেন তো নাকি সারা বছর জলসা করল দশ লাখের মুখ দেখতে পাইনি ভাই এই কথা মনে করো হুজুররা বিরাট ধনী লোক কত ধনী লোক হাঁড়ির খবর আমি ভালো জানি এই কথা বুঝছেন তো নাকি আপনারা গাড়ি ফাড়ি দেন ভালোবেসে আমরা চাপি আপনারা অনেকে ভালোবেসে দেন যে ভাই জানেন এই গাড়িটা আমি কিনেছি আপনি নেন আপনি চাপেন অনেকে কিছু ব্যবসায় উন্নতি হয়েছে দুয়া চেয়েছিল হয়তো আল্লাহ দিয়ে দিয়েছে ভাই আমি কোটিপতি হয়ে গেছি একটা গাড়ি আপনাকে দিলাম তাই আমরা চাপি সারা বছর এই রাজ্যেকে না এ বছরের সাথে হিসাব করতে গেলে বুঝা যায় দেখা যাবে কোনো জায়গায় ধার হয়ে বসে আছে ভাই পরের বছর জলসার পরে আল্লাহ যদি দিবাই দেবো ও শেষ এখন মাইনে কত খেয়ে ও আমরাই বুঝি সেই জায়গায় দশ লাখ দেবো বলছি তাহলে কত কষ্ট কত মেহনত কত পেট বাঁচাতে হবে তারপর দশ লাখ জমবে নাকি এবার যদি কেউ বলে তোমার নেই তো তাই তোমার সঙ্গে বসছি না বলতে পারে আবার তোমার নেই তুমি দিতে পারবে না তাই বসছি নি ভাই আগে অ্যাডভান্স জমাতে দেবো আমার নেই তো কী হয়েছে আমার দাদা পীরের আমার এমন ভাই আছে তার আছে কত বললেন তার কাছে এই বন্ডে সই করে নেবো যে ভাই আপনি ধার দেন বাঁশের পরের দিন আপনাকে ফেরত দেব কেন একশো একশো পারসেন্ট আমার বিশ্বাস হক কোনো দিন হকের পক্ষে কে আল্লাহ আল্লাহ রসুল রসুলকে বাদ দেবেন না কেন আমরা ইতিহাস পড়ে দেখেছি রসুলকে আমরা কীরকম মুসলমান দেখেন না আল্লাহ রসুল যখন বলতেন বাবারা এটা কি হবে তখন সাহাবারা কি বলতেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আর আমরা শুধু বলি আল্লাহ ভালো জানো আমরা শাহবাদের থেকে বড় বেশি মুসলমান হয়ে গেছি কী বলেন না বাবা সাহেব আপনি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র প্রতি বছরে ফার্স্ট হয়েছে আলেমে ফার্স্ট ফার্স্ট ফাজেলে ফার্স্ট কামেলে ফার্স্ট দর হাদিস টাইটেলে ফার্স্ট আবার কলেজে ফার্স্ট সব জায়গায় তো ফার্স্ট আপনি বলেন কথা বুঝছেন না বোঝেন না আমার ভাই তো সব জায়গায় ফার্স্ট এখন তো অনেকে বলে বেড়াচ্ছে আমার ঘরের লোক ও ঠিক মতো পড়াশোনা করেনে তো ঘরের বলতে বুঝতে পারছেন তো তো যখন ঠিক মতো পড়াশোনা করেনি তাহলে বসলেই তো হেরে যাব নাকি এটা ছোট্ট কথা বললে ভাই আমি জানি নি আহ হেরে গেলো ফিরে গেলো বসছি নি কেন হুজুরদের ছেলেরা পড়াশোনা জানে হ্যান জানে নেই ত্যান জানে না জানে না তোদের হারানোর সুযোগ সুবিধা তো তো বস ওদের সাথে না মুরুব্বি মনে করেছে মুরব্বিটা ভালো শিখেছে হ্যাঁ আমার আব্বারা নজয়ান তরুণেরা এখানে যদি কোনো দেওবন্দি ভাই থেকে থাকে তিনাকে আমি আটটা জোর করে অনুরোধ করবো আমার কথা বুঝবেন দেওবন্দিদের ফতুয়া সুরের তাবলিগ জামাত বেদা সাইয়া যার পুরুপ আমার রয়েছে আমার বাড়ি যাবেন জেরক্স দিয়ে দেবো দেখে নেবেন তাহলে দেওবন্দিরা অতলিক মানে না এত নাকি মানে তাহলে মানে কে হ্যাঁ কাশিমি পিছনে লিখলে দেওবন্দি হয় না যে দেখি যা পঁচিশ বছর ছাগল চড়াতো বাইরে খবর দেখবি যা এসে লাস্টে বলছে আমি দেওবন্দ ফরাক ও কি ফেড়ে দিয়ে বসে এসছেন আল্লাহ পা ভালো জানে এসে বলছে দেওবান ফরাক দেওবান ফরাক যদি হও দেওবন্দি তাকি চলবে না তুই কাশিমি হয়ে এলি কি করে হ্যাঁ লেখানে বুঝে যায় কাশিমি লিখতে তো ট্যাক্স লাগে না লিখে দিয়ে বসে আছে আদৌ তুই দেওবান্দি নয় দেওবান থেকে পড়েছো তো আপনাদের এলাকার ভাই আমার আলিয়াস ভাই দেওবান থেকে পড়ে এসছে এ দেখছেন না কেমন ফতোয়া দিচ্ছে সব আহলে সুন্নতল জামাতের মধ্যে দেওবান্দিদের যারা আঁকাবের এরাও বেশনতল জামাত এসব জান্নাতি দলের লোকেরা। এরা কথা বুঝছেন এখন কিছু লোক দেওবন্থের নাম দিয়ে সব ওহাবি আমাদের ঝগড়া ওহাবিদের সাথে কেন ওহাবিরা আমার রসুলের মাজার ভাঙতে গেছিল মেনে নেবেন আপনারা এই ওহাবিদের আকিদা হলো দুয়ার শেষে কলেমা পড়া যাবে না আকিদা এই অহাবিদের আকিদা হলো কি দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না এই অহাবিদের আকিদা হলো কি কবর জিয়ারত চলবে না এই অহাবিদের আকিদা হলো কি বিশ্বনবী দিবস চলবে না এই অহাবিদের আকিদা হলো ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না এই অহাবিদের আকিদা হলো পীর ধরা যাবে না এই অহাবিদের আকিদা হলো রাসূল মরে শেষ হয়ে গেছে এসে অহাবিদের এ কোনো দেওবন্দীদের আকিদা নয় কথা বুঝছেন না বোঝেন না আহলে সুন্নাত আল জামাতের আকিদায় রাসূল সশরীরে মদিনার জমিনে জেন্দা 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 জোরে বলুন সুরা

আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো ভাই যে রসুল এত ভালোবাসে সেই রসুলের জন্যে আমি গোনাগার একটু লড়াই করছি আমার পাশে এসে দাঁড়াতে পারবেন একটু হাত তুলে বলেন আলহামদুল্লা আপনাবান তাহলে সামনে বছরে জানুয়ারি বা ডিসেম্বর মাসে যদি কলিকাতায় ডাক দিই হাজির হবেন হাজির হবেন বাংলাদেশ আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় পাকিস্তান বিভিন্ন দেশ থেকে আহলে আল জামাতের আলেমদের নিয়ে আসব। কথা বুঝছেন তো নাকি নিয়ে এসে বিরাট একটা বিশ্ব নবী দিবসের স্মরণে নবীর স্মরণে একটা কনফারেন্স করব কলিকাতা কেন সারা পৃথিবীকে জানিয়ে দেবো যে বাংলার মুসলমান তার রসুলকে কতটা ভালোবাসে জোরে বলুন সোহা কথা বুঝেছেন লক্ষ লক্ষ মানুষের জন জনসমুদ্রে আজকে আমার নবীর গুণগান হবে সেটা লাইভ টেলিকাস্ট হয়ে সব জায়গায় দেখানো হবে সেটাকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর অন্য অন্য দেশে ছড়িয়ে দেওয়া হবে যে ফোরফোরার পীর আবু বাকারের ভক্তরা বাংলার জমিনে যারা বসবাস করে এরা তার রসুরের জন্যে তাদের রাজধানী বাংলার রাজধানী কোনটা কলিকাতা এই রাজধানীতে লক্ষ লক্ষ মানুষ আমার আমার আশা করা যায় আমাকে এত ছেলেরা ভালোবাসে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষের জমাতে হবে আমার আমার আশা করা যায় কথা বুঝছেন তো এই একটা বিরাট জনসমুদ্রে শর টর রোড ঘাট সব অচল হয়ে যে হবে নবীর মিলাতন নবী হবে কথা বুঝছেন না বোঝেন না দুশো লোক নিয়ে দিন রাত রাস্তা বন্ধ করছে ও অন্যায় হয়নি আর আমরা বছর একবার করব ওই বেঈমানগুনে আবার দেখবেন শুশুরি দেবে কি দরকার রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিওয়া কি কত বড় চুপ সৈতান বুঝতে পেরেছেন এটা হচ্ছে ভদ্র সৈতান এসে ঠান্ডা মাথায় শুশ্রুড়ি দেবে তো যাক ভাই আপনাদের কষ্ট হচ্ছে সালাম দেবো সালাম দেবো দিয়ে দাদা হজুরের দুটো কথা বলবো আর দরকার আছে তো এই দাদা হজুর কথা শুনবেন দাদা হজুর কি নবীর বাইরে দাদা হজুরের দুটো কথা বলবো এই সালামের সময় যদি কারো অসুবিধে থাকে দাঁড়িয়ে সালাম দিতে আমি তাকে বলছি আপনি বসে দেন কিন্তু আপনাকে একটা কথা বলি আপনারা তো জানেন আমরা দাঁড়িয়ে সালাম দিই কেন আমাদের মধ্যে ঢুকে আপনারা আসেন কেন বলেন তো যদি সেই হিদায়ত হবেন না সেই যখন আমাদের সালামটা খারাপ হলে তো আসেন কেন আমরা আমাদের থাকি না আপনার আপনাদের থাকেন যান যেদিন আল্লাহ হিদায়ত করবে সেদিন এসে দাঁড়িয়ে সালাম দেবে কিন্তু খবরদার দাঁড়িয়ে যেন মুনাফে করবেন না কিন্তু আমার একটা কথা আমার একটা কথা কে বসে রইল আর কে দাঁড়িয়ে চুপ রইলো দেখতে হবে না হবে না হ্যাঁ হবে না হবে না প্রত্যেকে একে অপরের মুখ দেখবেন কে সালাম পড়ছে কে পরে এই জন্যই তো আমার উপর রাগ দক্ষিণ চব্বিশ পরে আগে জল থাকে আমি সালাম দিচ্ছি নিশ্চিন্তায় দিদি দিদি হঠাৎ করে মনে পড়ল পাশে যে ইমামটা দাঁড়িয়ে আছে একটু ব্যাঁকা ব্যাঁকা লাগছে ও সালাম দিচ্ছে কি দেখি তো দেখি পুরো ফেব্রিক জুড়ে দিয়েছে আর আমি চেয়ে আছি হঠাৎ করে আমার নজরে হয়ে গেছে অমনি দেখে মনে করছো আমি কী বললো আল্লাহ ভালো তোকে কে পড়তে বলেছে তোকে কে দাঁড়াতে বললো ভাই আমি তোকে জোর করে দাঁড়া করলাম আমরা করি কেন মোস্তা হাসান জায়েজ দাঁড়ালে স্বভাব হয় স্বভাবের দরকার আছে না নাই দাঁড়ালে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় কথা বুঝছেন তো নাকি তাই আমরা দাঁড়াই যদি বলে বেদাত ঠিক বলেছে বেদাত ঠিক বলেছে কিন্তু এটা বেদাতে হাসানা বেদাতে সাইয়া নয় ছয় শুলে তবলিকের মতো নয় এটা এটা বেদাতে হাসানা অর্থাৎ উত্তম নতুন নতুন কাজ কাজ ভালো কথা বুঝছেন না বোঝেন না কিন্তু বেদাতে সাইয়া প্রমাণ করতে পারবে এ কথা বুঝছেন না বোঝেন না কি আমি দি বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে দশ লাখ টাকা দেব কথা বুঝছেন না বোঝেন না কিন্তু প্রমাণ করে দিতে হবে ওই এটা বলুন যেন রসুল যে তোমরা আজ মতো দাঁড়িয়েও নি গাছের ছাল জাম গাছ লাগাও নি আজ মতো দাঁড়াতে নিষেধ করেছে অন্যরকম দাঁড়ানো যাবে না যাবে না কি গো এখন হাদিস পাকে বলছে তোমরা ইহুদি নাসারাদের মতো ড্রেস পরো না তাহলে কি ন্যাংঠে থাকবেন বলেন কথা শুনছেন না শুনেন না ইহুদি নাসারাদের মতো তোমরা লেবাস করো না কাপড় পরো না তাহলে কি তার মানে আপনারা ন্যাংটো থাকবেন না ইউদিন আসারা ছাড়া অন্য রকম করব তাই তো নাকি হাদিস পাকের মধ্যে আছে তোমরা আজ আমিদের মতো দাঁড়াও না ওদের মতো দাঁড়াবো না অন্যরকম দাঁড়াবো তো আসেন নবীকে টুক নবী পাশাল্লামের নামে সম্মানে দেওবন্দীদের পিরানে পীর তিনি দাঁড়িয়েছে বেরেলিদের পিরানে পীর তিনি দাঁড়িয়েছে আমাদের পিরানে পীর তিনিও দাঁড়িয়েছে আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে যাই এন সালাম কত সুন্দর লাগছে দেখেন না আল্লাহ শুকর করে বলছে এই বয়সে যে একটা দেশে ভারতের বাইরে একটা জায়গায় জলসায় গেছিলাম নিজের নাম করার জন্য বলছি না আজকের তারিখেও নাইনটি ফাইভ পার্সেন্ট লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয় জোরে বলুন চার মক্কার ইমাম চার ইমাম মেয়ের মক্কা যেনারা ইমাম আছে তিনারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার ফতোয়া জায়েজ বলেছে জোরে বলুন সোবাহ আল্লাহ দৌবান ফতোয়া দাঁড়িয়ে দেওয়া জায়েজ জোরে বলুন আল্লাহ একমাত্র একটা লোক আব্দুল হাব বিন নাজদি এর অনুসারী যারা এরা দাঁড়াতে নিষেধ করে কথা বুঝে আসছে তো ভাই আসেন আমরা আহালে সন্ন্যতাল জামাতের অনুসারী আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই এমনও জায়গায় জলসা করেছি যেখানে সেই দেশের বড় বড় মন্ত্রীরা পর্যন্ত হাজির দেশের মুসলিম দেশ তো দেশের তরফ থেকে মিলাদ দেওয়া হয়েছে বিশ্বনবী দিবস করা হয়েছে ফুরফুরা দরবার শরীফ থেকে আমার এক হুজুর কেবলার ছিল তিনার সিলাই আল্লাহ আমি গুণাগারেরও সুযোগ করে দিয়েছিল বাপের ওসিলায় ছেলে হতে পারে না পারে না সেইখানে পাঁচ লক্ষর ওপরে লোক বসে শুধু ওয়াজ শুনছে এত বড় মাহফিলও আমি ওয়াজ করেছিলাম টাইম দিছিল আধ ঘন্টা ছোটো থেকে সেখানে ওয়াজ করেছিলাম সাড়ে তিন ঘন্টা একটা লোক ছাড়েন না আপনি আরও করেন আরও করেন আজ থেকে বছর চার পাঁচ আগের কথা বলছি এখন তো এই বয়সে বুড়ো হয়ে গেলাম এত জলসা করে ফেলি কথা বুঝছে তো যাক আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক ঠিক চালিয়ে দেবেন বলুন ইনশা আল্লাহ দোয়া থাকবে তো নাকি ভাইয়ের ওপরে ছেলেদের ওপরে বাপেদের দোয়া থাকবে তো আল্লাহ কবুল করেন তা আসেন নবী নামে তাজিমে আল্লাহ পাককে দেখি আমরা সালাম দেবো আমরা সব কিছু করি আল্লাহর জন্যে এইয়া কানা বধু সব কিছু আল্লাহর জন্যে তা এই যে সম্মানটা দিচ্ছি রসুলের নামের আল্লাহকে দেখাবার জন্য আল্লাহ আমরা আপনার হাবিবকে কতটা ভালোবাসি তার নামকে দেবে একটু দাঁড়িয়ে গেল নবীকে প্রেম করলে আল্লাহ গুণা দেবে বলেছে তাই তো নাকি শুধু বলেছে তোরা এতটুকু মাথায় রাখিস আমাকে আর নবীকে এক স্থানে বসে দিবি না তার মানে যেই আল্লাহ সেই রসুল এটা করে দিস না আমার প্রাপ্যটা আমার রসুলকে দিস না কি সেজদা আর রুকু সেজদা আর রুকু এটা আমার এটা দিস না আমরা কি সেজদা দিচ্ছি নাকি এখন দাঁড়িয়ে রুকু দেবো না নিয়ত করলাম নামাজের কেবলামুখী হয়ে এ পাঁচটা হাদিস আছে দাঁড়াবার নিষেধের পাঁচটা হাদিস আছে দাঁড়ানো নিষেধের এখানে যদি কেউ দাঁড়ানোর বিপক্ষে থাকেন আপনার পাঁচটা হাদিস আছে জানা আছে কি আমার সন্দেহ হচ্ছে কিন্তু আমি পাঁচটা হাদিস দলিল দেবো দাঁড়ানোর বিরুদ্ধে পাঁচটা হাদিস আছে কটা পাঁচটা হাদিস বলছে তোমরা দাঁড়িও না কিন্তু পাঁচটা হাদিসের ব্যাখ্যা মানে ওই আম গাছের ছাল জাম গাছে এই মিলাদে কিয়ামে দাঁড়ানোর পক্ষে নয় বলেছ তোমরা নামাজে যেভাবে দাঁড়াও ওইভাবে তোমরা দাঁড়াও নি আমরা নামাজে কিভাবে দাঁড়াই শুধু কাদারে কাদারে জায়গা পাক করে নি প্রথম কেবলাম হই তাই তো নাকি তারপরে কাঁধে কাঁধ পায়ে পা নিল কথা বুঝছেন না বোঝেন না নিয়ত করি তারই মাবাদি তাই তো নাকি এই হালে আমরা দাঁড়ালাম হচ্ছে মিলছে রসুল দানাবার পক্ষে আরো নিষেধ করত আবু হরাইরা হুজুরতে রয়াত আছে এ আবু হরাইরা তুমি দাঁড়িও না রসুল মানা করেছিলেন নবীকে দেখে হাজরাত আবু হরাইরা আসাবে সুপা সাহাবারা দাঁড়িয়ে যেতেন রসুল মানা করেছিলেন দাঁড়াও না তাই তো নাকি আজকে বলেন তো ভাই আমি যখন আসি আপনারা দাঁড়িয়ে যান আমি কি বলে এই দাঁড়া 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 বলবো নাকি থাক 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 বসু বসু বসো তাই তো নাকি সব না না নয় আর সব হ্যাঁ হ্যাঁ নয় এই যে আমার লালটু ভাই এক লালটু ভাই তো নাকি লালটু ভাইয়ের বাড়িতে আজকে সব অনেক মেহমানরা সব খাচ্ছিল আমার হাজি সাহেব চাচা আমার একটুখানি নাকি আমি চাচা বলি যাই হোক খাওয়া দাওয়া করছিল সব দেখলাম আমিও খেলাম যখন আমাকে দিচ্ছে আমি বলছি থাক 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 লাগবে না তারপর দিওয়ার পরে গেলো কুদা ভাই বলে সব নাটা না নয় একটা সামাজিক বলতে হয় যে থাক 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 আর দিলে তারপরে কোথায় যায় আল্লাহ নবী নূর নবী ভাই বেরিয়ে ফেলছে আবার আমি সময় না বলবো আল্লাহ নবী কি বলেন দুই গোষ্ঠীর মধ্যে কাফেলার মধ্যে ঝগড়া হয়েছে রবি বিচার করতে গেছে মীমাংসা করতে আসতে রসুল পাসাদ দেরি হচ্ছেন হাজরত আবুবাক্কা সিদ্দিক হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে নামাজের ঠিক রসুল এসে হাজির হয়ে গেছে আল্লাহ রসুল আবু আবুবাক্কে দাঁড়িয়ে যাও নামাজটা পড়ে লাও নামাজটা পড়িয়ে দাও ইমামতি করো আল্লাহ রসুল কি বললেন ইমামতি করতে আসতে মানা করলেন দাঁড়িয়ে যাও ইমামের জায়গায় থাকুক আবু আবুবাক্কা সরে আসছিল কিন্তু রসুল নিষেধ করার পরও আবু আবুবাক্কা সরে এসে ও রসুলকে আগিয়ে দিলেন নবী ইমাম হয়ে গেলেন নামাজ শেষ হলো রসুল বললেন আবু আবুবাকার তোমার এই ব্যবহারটাই আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ খুশি হয়ে গেল জোরে বলুন সোহান এই এখন তো লোক বলবে নবী কথা আবু আবুবাক শোনেনি কারণ নবী দানা দেব যে আবুবাক্য শুনলো কই সব না না নয় আসাবে সুফা মসজিদে নবাবির পাশে তারা থাকার জায়গা আর রসুল্লাহর ঘরও নবী মদিনার নবাবির সাথে নবী ঘরে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে আপনি উঠছেন বসছেন উঠছে বসছেন উঠছে বসছেন কষ্ট হবে না হবে না তাই নবী বললেন বাবা তোমাদের কষ্ট হবে গো বাপ তোমাদের উঠতে হবে না অচ্ছ হাদিস আছে আবু হরাই থেকে জামার রসুল যতক্ষণ না ঘরের মধ্যে ঢুকে গেলেন ততক্ষণ আমরা দাঁড়িয়ে রয়ে গেলাম জোরে বলুন আসেন না একবার বসা যাক না একবার বসি না দুই মোরগ লড়াই হোক না একবার দেখি হম বসবে না বসবে না কত বুঝলেন অপচে ইস্তেহার ছড়াচ্ছে এই করাচ্ছে হ্যান করাচ্ছে ত্যান করাচ্ছে অনেক কিছু করছে কর যা কিছু করবি কর আমার দাদা হজুরের মুড়িরদের ছেলেরা পোকা ধানের ভাত খেয়ে মানুষ হয়নি এরা দাদা খজুরের দুয়ারসিলায় আল্লাহ এদেরকে গরিব হলো স্টাইলের সাথে খাইয়ে রাখে জোরে বলুন সোভান আল্লাহ কত বুঝলেন এরা পুকা চারের ভাত খেয়ে মানুষ হয়নি এ তুই বলে যাবি এই এস্তেহার ছড়িয়ে যাবি এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে অতটা সহজ নয় এরা একবার সত্য মিথ্যার জন্য জানবি ইরা আমাদেরকে পরীক্ষা করে ইরা তোদেরকে করবে না ছেড়ে দেবে নাকি ইরা আমাদেরকে পরীক্ষা করে এই মুহুরদের মধ্যে আছে অনেকে অনেক কিছু পরীক্ষা করে আমাদের ভালো জিনিস অবশ্যই ভালো জিনিস পরীক্ষা করে মানতে হয় পরীক্ষা করে মানতে হয় কারণ আমি নবী নই নওজুবুল্লাহ মিন জালেক আমি নবী নয় যে আল্লাহর তরফ থেকে এসছি আর আমি মুজাদ্দেদও নয় আল্লাহ তরফ থেকে এসছি। আমি একজন ব্যক্তি আল্লাহ আপনাদের দোয়া আমাকে আলেম করেছে সেই নবীর মুজাদ্দেদেদের ইমামদের কথাগুলো আপনাদের কাছে বলছে আমার কথা নয় কথা বুঝে আসছে আসেন এটা নবীকে সালাম দেবী সালাম। ولعل بدر عَلَيْنَا من شانه ياتي البداي وجب شكره

দে এ কপালে দয়া করে সব আকরিবেন না হলে পাবো না আনাজাত যে নবী সালাম ইয়া রাসূল আল্লাহ আপনাদের সকলকে নবী দিদার নসিব করে বলুন আল্লাহ আমি নবী দেখতে চান না চান না কারা কারা চান হাত তোলেন আলহামদুলিল্লাহ আপনার নবীকে প্রেম না করলে নবী দেখা যাবে দেখা যাবে কতটা প্রেম করতে হবে জানের থেকে বেশি আমার নবীর ইসলাম ডুবে যাবে আপনারা নিজেদের জানের কথা ভাববেন ভাববেন আজকে আমি আব্বাস সিদ্দিকী বলেন তো এই রাত্রে রাত্রে ঘুরছি আমার কি বাঁচার শখ যাই না বলেন শখ যাই না যাই না আমি তো একটা মানুষ আমার কি খাবার অভাব পড়েছে তাই মরার জন্য বেরিয়ে পড়েছি কিসের অভাব আল্লাহ কি দেয়নি সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হচ্ছে কি সুনাম এজ্জত করা অত সহজ জিনিস নয় ইজ্জত আল্লাহ দেয় সেটাও তো দিয়েছে পীরের ঘরে জন্ম লিচি নবীর বংশের ছেলে তাও বেরিয়েছি এত জানকে রিক্স নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি হক কথা বলে বেড়াচ্ছি আমি কোনো দিন চিন্তা করলাম না আমার কী হবে কোথাও মেরে দেবে কি হবে না হবে আর আপনারা চিন্তা করছেন বলেন চিন্তা করছেন তাহলে বাপ যদি একটা হয় আজকে প্রতিজ্ঞ একটা করেন যদি প্রয়োজন হয় জিহাদ জিহাদও করব ইসলামের জন্যে রসুলের জন্যে আহালে সন্নাতাল জামাতের জন্য করতে রাজি জিহাদ মানে কি রক্ষা করা কথা বুঝছেন তো নাকি প্রতিরোধ করা তো ভাই আর একটা কথা আজকে শপথ করতে হবে আপনাদের ঘরে আপনার দাদা পীরকে আপনি মারেন মানেন আপনার পীরের আর এক গ্রামের আর ছেলে সেও দাদা পীরকে মানে কিন্তু সে সংখ্যাই কম তাই তার উপরে টর্চার হচ্ছে আজকে আপনি বলেন সেটা আপনার পীরকে মানে রসুলকে মানে আল্লাহকে মানে হক কথা বলে বলে তারপর চাপ এসছে তার পাশে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই আমি দাঁড়াবো তার পাশে আপনারা যাবেন যাবেন তো ভাই আর কথা এ এলাকায় যত মানুষ আছেন আল্লাহ যাদেরকে আপনাদেরকে অর্থশালী করেছে আপনারা একে অপরের ধনী মানুষের মধ্যে একটু ফেত না হয় কথা বললেন সব ভুলে যে আপনারা ইসলামের স্বার্থে এক জায়গায় হয়ে যান এক জায়গায় হয়ে যে আপনারা এই ব্যাপারে একটু মাথা দেন কথা বুঝছেন তো নাকি কেউ সময় দিতে পারে কেউ জান দিতে পারে কেউ আবার অর্থও দিতে পারে অনেক সাহাবা হুজুর ছিল গরিব কিছুই নাই তারা জান লিখিয়ে দিয়েছে অনেকের অর্থ ছিল ঘোড়া মালিটা সেটা দিয়েছে অনেকে বুদ্ধি ব্রেন দিয়েছে কথা বুঝছেন না বোঝেন না আল্লাহ যাকে যেটা দিয়েছে সবাই যদি দেয় কাজে লাগবে না লাগবে না তো ভাই আমরা একটা জায়গায় পিছিয়ে গেছি কোন জায়গায় একটা জায়গায় আমাদের কাছে বিদেশি কোনো জাকাত ফেতরে টাকা আসে না কথা বুঝছেন না বোঝান না এই একটা জায়গায় আমরা পিছিয়ে গেছি একটা গরিব মানুষ যখন ফুরফুরার দুয়ারে এসে বলছে হজুর আমার ঘর নেই বাড়ি নেই খেতে পাইনি আমাকে ঘরটা করে দেন না করতে পারলাম না ওই লোকটার সঙ্গে সঙ্গে যে একজনের কাছে চলে গেল ও বললো হ্যাঁ দল করবে বলো তোমার ঘর ছেলে বুলে সব ব্যবস্থা করে দেবো দেখছেন না মাঝে রয়েছে দাঁড়িয়ে রে টুকি রেছে দলকি হয়েছে ও তোরা তো ভেতরটা বুঝতে পারছে না ম্যাচ ঢুকে গেল কথা বুঝছেন না বোঝেন না এইভাবে মানুষকে কিনে নিচ্ছে তো যাক আপনাদেরকে এতটুকু বলে যায় গরিবটা বানিয়েছে কে পরীক্ষার জন্যে ধনী লোকটা করেছে কে পরীক্ষার জন্যে আপনি পয়সা পেয়ে আল্লাহ ভুলে যান নাকি দেখবে আর এ গরিব হয়ে যে আল্লাহ ভুলে যায় নাকি দেখবে আল্লাহ পাকের পরীক্ষা একটু সবর করেন এতটুকু আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আপনাদেরকে দুবেলা খাওয়ার জন্যে কারো দরে হাতটা যেন না পাতাই বলুন আল্লাহ আমিন সকলে গায়ে গায়ে বসেন দুয়াহাবি আর

দিনের নাবি মস্ত কুল কুলজাহানের অন্ধকারে তুমি ফুল দিনের নবী মোস্তবা মোর মোহাম্মদ রসুল কুল জাহানির অন্ধকারে তুমি আর গফু নবী আমার কে দে বলেন ও আমার চাচা বাপ হরে মহারি তোমায় তো আমার কে বলেন ও আমার চাচা বাপ হরি তোমায় চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গোনা চারা নেকি তোমার থাকবে না যে বাকি এসো আমার আটে ধরে নাও না পার করিব আমি নবী শেত দিনের নবী মোস্তফাম মোহাম্মদ রস কুলজাহানের অন্ধকারে তুমি অরগ ফ মল্লনা মল্লনা ابو জিল নবীর কথা নবী আমার কাছে শুধুই বসে একা একা মল্লনা মল্লনা ابو জিল নবী আমার কা দিনে বসে একা একা দিনের নবী মুস্তফা মোর মোহাম্মদ রাসূল কুল জাহান অন্ধকারে তুমি আর এক ফোঁ আল্লাহুম্মা ভাই সংক্ষেপ করলাম আল্লাপাক আমার শরীর এমনি খিলান্ত তারপরও দু ঘন্টা হয়ে গেছে তুমি আমার পিছনে গেছো আমার আব্বারা নজয়ান্তরুনেরা আমি আপনি দাদা খুব জিন্দাবাদ শরীফ জিন্দাবাদ বলে ছুটে যাই তরুণের

খোদা বলে মানত এমন করে আড্ডা তৈরি করে পীরের পূজা পীরের থান এমন করে বেড়াত এ না জোয়ান তরুণেরা নামের আগে সিঁড়ি ওই সময় বাংলা জমিনে কে নিয়ে এসেছ ইমানে নূরে কালমা দাওয়টা সাহারানপুর থেকে কেউ আসে না দেওবন্দে কেউ আসে না ইউপিতে কেউ আসে না মিশাতে কেউ না আল্লাহ নবীর বংশের চলে হাজরাতে আবু বাক্কা আমার আপনার পূর্ব পুরুষে ইমানে দাও দিয়েছিল এই জায়গায় তো দাড়ি টুপি জুব্বা পরিয়েছ তো দাদা হজুর কথা বুঝছেন না বোঝেন না তাহলে যেখানে আলো রয়েছে সেখানে আলো জেলিয়ে কিছু হবে যা না ঘোষ পানাই যা গয়লা পাড়াই যা মুচি পাড়াই যা কাউরা পাড়াই যা তোদের তো উচিত মুদিকে তাবলিকে দাওয়াত দেওয়া তাহলে তো আমাদের গোশ খাওয়াটা বেশি করে হবে ওকে দে ওকে দাও না দিয়ে তুই দিচ্ছিস কাকে আব্দুর রহিমকে আবদুল সত্তারকে আব্দুল জব্বারকে হ্যাঁ আচ্ছা শরীয়তের হুকুম কি এটা ইসলামিক কান্ট্রি হতো প্রকাশ্য মাইকে ঘোষণা করে দিতাম কতল করে দাও কিন্তু ইসলামিক কান্ট্রি তো নয় আচ্ছা শরীয়তের হুকুম কি রসুল বলছে এক জায়গায় যদি একটা ইমাম থাকে সেই ইমামের মতের অনুসরণ করে সব লোকেরা বসে বস করছে ওই জায়গায় যে নতুন একটা ইমাম আসে রাসুল বলছে তাকে কতল করে কথা বুঝছেন না বোঝেন না আজকে বাংলার মানুষ কোটি কোটি মানুষ আজও এইটে পার্সেন্ট লোক দাদা হজুরকে ধরে রেখেছে সেই জায়গায় ফেতনা শুরু করছো ভাই ভাই ঘরাঘরি সব লড়াই লাগাচ্ছ এখন বলছে আব্বাস সিদ্দিকি ফেতনা করছে এই আব্বাস সিদ্দিকির যেখানে বাড়ি সাড়ে নশো পঁচাশি বছর ওইখানে একটা মসজিদের জুম্মার নামাজ হচ্ছে বলবেন না না আমি লেগাতে এসছি আমার বাপ তার 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 বাপ আমার বাপের বাপেরা ওখানে মসজিদ করেছে নশো পঁচাশি বছর বয়স মসজিদটা মসজিদটার বয়স নশো পঁচাশি বছর সেখানে জুম্মা নামাজ হচ্ছে এক কথা বুঝছেন কোনটা ওটা জানেন না ওটা তো ওর থেকে দুশো বছর আগে যেটা মেজ হুজুর পীর কেবলা সবসময় নামাজ পড়তে বাড়ির সামনে আমরা জানি না নশো পঁচাশি বছর বয়স তখন তো তোদের পদ্মা তো তারা তো শক্ত রুহে বসেছিল তোরা তখন কুতা কথা বুঝছেন তো নাকি তো ভাই তাই বলে যাচ্ছি খুব সাবধান হন এতটুকু কথা আপনাদের জানার অধিকার আছে না নাই কোরআন হাদিস কোন জায়গায় এজমা কি আছে মসজিদে শোয়া খাওয়া রাঁধা জায়েজ দেখাও জানার অধিকার আছে না নাই কোরআন হাদিস এজমা কি আস কোন জায়গায় ইসলামের মূল স্তম্ভ ছটা দেখাও এতদিন তো আমরা জেনে এসেছি পাঁচটা এ ছটা কোন জায়গায় এলো যে পাঁচটা আমরা জানি তার মধ্যে থেকে এই ছটাই নেই আবার দুটো বাদ কথা বুঝছেন না এটা জানার অধিকার আছে না নাই আল্লাহ রসুল তাই বলে গেলেন বাবা আখরি জাবানায় একদল লোক বাহির হবে যারা খুব অল্প দিনে দ্রুত বিস্তার লাভ করবে অল্প দিনে একশো ওই উনিশশো চল্লিশ আজকে পঁচাত্তর বছর বয়স দেখেন সব জায়গায় একটা দুটো করে ঠিক বিশ পয়েন্ট জন পুঁতে দিয়েছে এই কথা বুঝতে না একটা দুটো ঠিক পুঁতে দিয়েছে রসুলের কথা মিলছে অল্প দিন এরা বিষ বিস্তার করে দিয়েছে দ্বিতীয় এদের মুরুব্বীরা ন্যাড়া হওয়া বলে এই হাদিস বলছি আবু সাইদ খি হুদুত্তে হাদিস এদের মুরুব্বীরা ন্যাড়া কি বলে সন্ন্যদ বলে যখন বলা হয় নবীতে হজ উমরা ছাড়া নেড়া হয়নি তুই বলছিস বলছে না এটা হজরত আলী হুজুরের তখন ঘুরিয়ে দেয় আবার কিন্তু হজরত আলী নয় আলী হুজুর নেড়া হতেন না কথা বুঝছেন তো নাকি এই সুন্নদটা কার কে বলেছ একদম একশো একশো নম্বর পেয়েছ এ শূন্য তা আব্দুল আবদুল আব্দুল মাজি কামানু মাতা তার ন্যাড়া আ বাচ্চু বাঘ ধরব পেয়েছে কথা বুঝছেন না বোঝেন না খুব খুব সাবধান চাঁচবে যারা কাঁচি দিয়ে ছাটা যত খুশি ছোট করো যায় যত খুশি তোমার যদি শখ যে আমরা কেটে দেবো তাও চাপ কাঁচি দিয়ে কিন্তু গোপ যারা চাঁচবে ইমামে গাজদালি হুজুরের কিতাব হাদিস রসুলের হাদিসকে তিনি কিতাবের মধ্যে নকল করেছে আল্লাহ রসুল বলছে তারা আমার নয় তাই যুবকদের বলি দোকানে যে দিয়ে ছোট কর দাও একদম মিহিন হয়ে যাবে রোজ করবে মেশিন এটা কিনে নেবে রোজ করবে কিন্তু চা চা চলবে না কথা বুঝছেন না বোঝেন না এগুলো সব বুঝতে হবে তো এগুলো সব খেয়াল করেন তো ভাই আহালে সোনাতল জামা আতের আকিদা মেনে চলবেন অনেকে বিশ্বনবি দিবস আমরা করি অনেকে আবার বলে কেক কাটবি না অনেকে টিটকিরি মারে আমরা কেক কাটবো তোর বাপ যেদিন মরবে সেই দিন কথা বুঝছেন না বোঝেন না ওই ডেটটা একটু বলে দিস ওই দিন আমরা লোককে ফিরিতে কেক খাওয়াবো কেন এত বড় হারামির বাচ্চা তোর বাপ জন্ম দিল এর জন্য তোর বাপকে মরণে একটু কেক খাওয়াবো সবাইকে কত বড় বেইমানিরা টিটকিরি মারে এই হারামির বাচ্চা বলে খারাপ লেগেছে আচ্ছা ঠিক আছে শুদ্ধ করে দিচ্ছি যারদ সন্তান সময় ঘুরে দাঁড়িয়েছে এটা শুদ্ধ করে বললাম ঠিক আছে তোমার নাকি না খারাপ লাগলো এই বললাম খারাপ নিলেন অনেক সময় অনেকের বাপ গুণো মাথায় হাত দিয়ে বসে আছে তুই তো আমার ঠিক নয় মনে হচ্ছে তুই এত বদমাই ছা আমি তুই এখন আমার বিরুদ্ধে কথা বলছিস মানে অনেক বাপ এসে দুঃখিত বলে হুজুর আমাদের চিন্তা হচ্ছে আমার ও কি আমার নয় মনে হচ্ছে নাকি এমন কলঙ্ক ছেলে হলি তোর বাপ এসে কাঞ্চার বলছে এই এলাকা থেকে অনেক গেছে মুরুব্বীরা গিয়ে কেঁদে কেঁদে বলছে যে কি দুঃখের কথা আপনাদের ওপরে এইভাবে অত্যাচার করেছে আল্লাহ আমার বাচ্চা আর যেই ওদের ভালো করবেন তা তো বুঝছেন না বুঝেন না বাপ দাদা হজুর দাদা হজুর করে চলে গেল মা দাদা হজুর দাদা হজুর করে চলে গেল নানা দাদো দাদি সব দাদা হজুর দাদা হজুর করে চলে গেল আর দাদা হজুর রসুল রসুল করে চলে গেল এই সেলসিলাম একটার পর একটা তো আর আজকে তুমি কি করছো আজকে যে কাশিমি ফটোর ফটোর করছে তোর বাপ ছিল ফুরফুরার মুরি ইতিহাস জানেন তাহলে বলেন তোর বাপ কি করে বেদাদ করেছে তা তি বাচ্চা সত্য না মিথ্যা সত্য তোর বাপ তো করেছে তোর বাপ দিদির কি এম করে র বাপ বেদাদি আর তিব্যদাদির বাচ্চা তা বেদাদির বাচ্চার কতটা ভালো হবে কথা বুঝসান্ত নাকি আমি শুধু ইন্ডিয়াই নয় বাংলাদেশে এক জায়গায় জলসা করতে গেছি যে আমি বলেছি যে কিয়াম করাকে হারাম বলবে সে হচ্ছে হারামির বাচ্চা তার পিছনে নামাজ হবে না আর ওই মসজিদেরই ইমাম তো কিয়ামকে হারাম বলে ফেলেছে আমি তো জানি জানিনি ব্যাস বেলায় কিছু ছেলে লেগে গেছে কোনো নামাজ পড়তে যাই না ওই দিন ইমামকে ধরে বলে রেডিও চলে গেছে তোমার নামাজ চলবে না তোমার পিছনে নামাজ হবে না পুরোপুরা রজুর ফত দিয়েছে আর আমাদেরকে তো মানে তো সবাই ভালোবাসে ব্যাস লেগে গেছে আমি ঘুমোচ্ছি ফজরের নামাজ পড়ে এসে মসজিদ দূরে তো আমরা তো মুসাফির আমরা ওখানেই পরে নিয়েছি পরে নিয়ে শুয়ে পড়েছি এসে দেখি হুলুস তুলুস হচ্ছে বলছি কী রে বাবা কী হলো হাজির করেছে ইমাম সাহেবকে নিয়ে আস শুনে আসো প্রশ্ন ইমাম সাহেব বলছে হাজুর একটু জানতে চাইছি আমি জানতে চাইছেন না প্রশ্ন করছেন দুটোর মধ্যে পার্থক্য আছে প্রশ্ন আবু জেল করেছিল সাহাবারা জানতে চেয়েছিলো খুব ভালো ধরে বুঝবেন কথাগুলো প্রশ্ন আবু এল করেছিল সাহাবা হুজুররা জানতে চেয়েছিল। জানার অধিকার সবার আছে প্রশ্ন আবু এল করেছিল হ্যাঁ প্রশ্ন আর এক জায়গায় করা যায় আলেমে আলেমে শিক্ষা ছাত্র উস্তাদকে জানার জন্যে প্রশ্ন না জানবে কিন্তু উভয় আলেম একে অপরকে প্রশ্ন করতে পারে কথা বুঝতে পেরেছেন কিন্তু আম মানুষ যখন আলেমকে প্রশ্ন করবে ও আবু এলে সুন্নত পালন করছে কথা বুঝছেন তো সন্ন্যত মানে সে যেটা নিজে করে আপনি জানতে চাইছেন না প্রশ্ন করছেন না হজুর জানতে চাইছেন আপনি বলেছেন কি আম যারা করবে করবে না তারা হারামির বাচ্চা হ্যাঁ বলছি না কি করে বললেন সর্বপ্রথম বলেন আপনার বাপ কার মুড়ি ছিল বলছে মেজ হজুর পীর কেবলার কার মুড়ি মেজ হজুর পীর কেবলার আপনার বাপ কিয়াম করেছে বলছে হা করেছে তাহলে আপনার বাপ তো হারাম কাজ করেছে আপনি বলেছেন কি আম করা হারাম শুনছেন কি আম করা হারাম বলেছেন আপনি তাহলে আপনার বাপ হারাম কাজ করে তাহলে হারামি না না আপনার বাপ আরে যে হারাম কাজ করেছে হারামই তো অবশ্যই তাহলে আপনি সেই হারামির বাচ্চা তো পুরো চুপ হয়ে গেছে বলার পরে বলছেন না কত বিহায়া দেখেন কতটা বিয়া শীতের সময় তো কিতাব বার করছে না এই যে কিতাব রিস সর্বনা তুমি তো জানতে এসছিলে বই নিয়ে কেন আমার তো বই নেই ভাই আমি তো ওই দেশের মানুষ এদেশে এসেছি এমনি চেক হবে বেশি কিছু উঁচু উঁচু হয়ে গেলে আবার যদি বইলিস আর এক ভাই ঠিক আছে তুমি যখন নিয়ে এসছো আমার জন্য আমার রসুলের দুয়াটাই যথেষ্ট বলো দেখি কি হয়েছে বলো ওই তখন সে হাদিস দেখাচ্ছে তিনটে হাদিস দাঁড়ানো নিষেধ আমি যে এখনো দুটো আছে দাঁড়ানো নিষেধ ও তখন চমকে গেছে হ্যাঁ এখনো দুটো আছে তিনটে দেখাচ্ছেন ওই তিনটে হাদিসের ব্যাখ্যা ভুল করছে কি আজামিদের মতো দাঁড়িয়ে না নামাজে যেভাবে দাঁড়াও সেভাবে দাঁড়িয়েও না আর হাজরাতে আবু হরাই রাখে রসুল বলেছিলেন তোমরা বারবার উঠছ বসছো এটা কষ্ট হবে দাঁড়িয়েও না কথা বুঝছেন তো নাকি তো ভাই তখন সে বেটা বুঝলো বুঝার পরে সেই আবার হজি করছে বলেন হজ্জুদি করলে দশটা পাবলিক মেনে নেবে তুমি তো দলিল দিতে হুজুদি করছো কেন তখন অন্য লাইনে চলে গেছে অন্য লাইনে যখন গেছে তখন তারা একটু হালকা ফালকা দিয়ে চল চলে হয়ে গেছে তোমাকে চিনে নিয়েছি বলে ইমাম বাদ দিয়ে দিল আজকে আপনাদেরও বলে যায় নামাজ সবচেয়ে বড় ইবাদত কিন্তু একতেদা যখন করবেন ইমামটাকে একটু দেখে নেবেন ইমামটা একটু দেখে নেবেন এই ইমামটা আমার নবীর পক্ষে না ইবলিশের পক্ষে একটু দেখে নেবেন আজকে বড় আপশন লাগে যখন আমরা নামাজি সম্বন্ধে বলি যে নামাজ পড়ছে তো কি হয়েছে নামে যাবে তখন লোক অবাক হয়ে যাবে কথা আব্বাস সিদ্দিকের নয় এক তোমার রসুলের কথা রসুল বলছে বাহ্তুদ্দল নামাজ পড়েও জাহান্ন নামে যাবে নবী বলেছে হ্যাঁ তারপর উদ্দেন তারপর উদ্দ দিয়ে দেন তো ভাই যান সেই হিসাবে আপনাদের ঘরে এতটুকু বলে যায় শুনছেন তো শুনছেন তো মোজাতে জামা দাদা হজুর রহমাতের যে গেছে আপনি নিশ্চিন্তায় এগুলোকে ধরে থাকেন এতে কলম চালাবার কারো ক্ষমতা নাই জোরে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ বাইরে অনেক কিছু বলতে পারে আহ আসেন সামনে এসে বলেন সামনে এসে বলেন আমরা জানতে চাই এই যে একটা মুফতি সাহেবের আপনাদের এলাকায় আছে মুফতি আলাউদ্দিন সাহেব নাম শুনেছেন অনেকে আসামে গেছি দু ভাই জলসায় সে এমন এক জায়গায় জলসা যেখানে মোটর সাইকেলও যায়নি না কোথাও বুঝতে পেরেছেন আমি তো ঢুকার আগে বলছি আল্লাহ যদি বেরোতে পারি আর কোনোদিন এসব তো মুফতি সাহেব বলছি রকম বললো হয় আপনার বাপদাদুরা তাহলে যখন ছিল তখন আরও কত কষ্ট ছিল কোন রাস্তাই ছিল না আমি ঠিক আছে তাদের যাদের শপথ ছিল তারা করে যে আমাদের হবে না তো যাক সেইখানে গেলাম মুক্তি সাহেব ওয়াজ করছেন আমি ঘরে সেই আছি মুক্তি সাহেব যেই কি আম পড়তে উঠেছে সাত আটজন লাভ মেরে স্টেজে উঠে বলছে বেদাত প্রচার করবেন না থামেন 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 বেদাত প্রচার করবেন না মেরেছে এক চর একজনকে নিজেই পড়ে গেছে কি মনে করি তুই আমরা পশ্চিম বাংলা থেকে এসেছি বলে বেদাত মানে এক্ষুনি বা এক্ষুনি পাওয়া যাবে নেই কিতাব আমি তো পশ্চিম বাংলা থেকে এসেছি কিতাব নেই কিন্তু আমি কিতাবগুলো কোন হাদিসে কত পৃষ্ঠে আজ খোল বেরিয়ে যাবে শুনছেন পৃথিবীর সবাই কিয়াম করে জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয় জোরে বলুন সুবহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন চ্যালেঞ্জ দিচ্ছি আজকে যারা দাঁড়ানো চলবে না বলছে তারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে প্রমাণ করে দেবো না একটা কান কেটে ফেলল বসতে হবে এক জায়গায় তারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে তারা সালাম দিয়েছে তারা নিজেরাই জানে না যে আমরা সালাম দিয়েছি মদিনা শরীফে নয় এইখানেই সালাম দিয়েছে তার দলিল আছে তারাও সালাম দিয়েছে এইবার যদি বলেন আমরা দুয়া চেঞ্জ করে দিয়েছি তাহলে আলাদা কথা কথা বুঝছেন তো নাকি এখন যদি কেউ দুয়া চেঞ্জ করে দেয় সুরা ফাতেহা চেঞ্জ করে অন্য কিছু যদি লাগায় তাহলে তো আলাদা কথা কিন্তু ওই দুয়াটা পৃথিবীর সবাইকে পড়তে হয়েছে কথা বুঝছেন না বোঝেন না আর ওই দুয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দিতে হয়েছে মাথা খারাপ হয়ে যাবে কোন দুয়া তাই তো নাকি ঠিক বার করে দেবো আমরা দেখে দেবো বসন এক জায়গায় আমরা দেখে দেবো আর আপনারা যদি জানতে চান ফুরফুরা শরীফে আসবেন বলে দেবো তবে প্রচার করবেন না আপনারা কিতাব খুলে নিজেরাও দেখে নেবেন কেন ওরা একবার বসুক আমি তো সব সময় চাইছি একবার আমার সঙ্গে বসুক একবার বসুক কথা বুঝলেন তো তো যাক সকলে তো শরীফে শরীপে সে এগারো বার দশ সরি তিনবার শরীফাত দশ বার সরে এক্লা শরীতে করেন আর তাও দেন ভাই কেন আমি কালকে একটা জরুরি মিটিং হয়ে গেছে আমার মসজিদ হাটে তো অথেব এমনি অনেকক্ষণ হয়ে গেল ভাই যাক আল্লাহ বলিয়েছে আল্লাহ বলিয়ে নিয়েছেন আচ্ছা আপনারা সকলে কি হলো তো বললাম তো আবার বলতে হবে সবাই দাদা হজুরের কথা শুনতে নাও চাইতে পারে তার এখানে অনেক লোক আছে দাদা হজুরের নয় এরা আমার আব্বারা নজন তরুণেরা আবু বা আবু বা বলে চিৎকা দিয়ে আমি আপনি দাদা হলো দাদা হল বলে ছুটে ছুনে আমি আপনি যাই এ তরুণেরা আমার

بٹرا مسجد دینے پاس دیے گان بازنے بجیے بجیے لیے جاتے ছিল ওই সময় কোন মায়ের লাল ছিল না ওই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবে পিরাবু বাক্কা শহীদ মিনারে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে আবু বাক্কার আওয়াজ দিয়ে বলেছিলে আগে আমার কোরআন আগে আমার হাদি আগে আমার রসুল কোরআন হাদি অর্থাৎ রসুলের আদর্শ অনুযায়ী যদি ভারত সরকারে আইন হয় এটাকে আবু বাক্কা মেনে নেবে আর কোরআন বিরোধী দিয়ে আইন হয় আবু বাক্কারে আইনকে মেনে নেবে না হাজার হাজার আবু রক্ত রক্তেতে ভারত লাল হয়ে যাবে কিন্তু আইন মানব না খবর চলে গেল দিল্লিতে বড় কাছে এ ফুরফুরার পীর আবু বাকার এই মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে নিয়ে যাওয়ার বিরোধী করেছে চলে এলো বড় দিল্লি থেকে মিটিং আলোচনা হচ্ছে বড় বলছে ঠিক আছে বড় বড় মসজিদের পাশ থেকে এই ইতিহাস বলছি ইতিহাস সত্য বিনা ইতিহাস মিথ্যা তোর বাপের বাপেরা কেউ করেনে দাদা হুজুর করে গেছে বাংলার জমিনে বড় লাট বলল বড় মসজিদের পাশ দিয়ে বললো আল্লাহর ঘর বড় ছোট কিছু নেই সঙ্গে সঙ্গে সংবিধান হয়ে গেল এবারে সংবিধান বাদ দিয়ে কেউ জজ্জস্তি মসজিদের পাশ দিলি যায় সংবিধান বিরোধী করছে সংবিধান হয়ে গেছে কোনো মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না জোরে বলুন সুবাহ আল্লাহ এটা আমার পীর পিড়া অবদান কথা বুঝছেন না বোঝেন না আমার আব্বার নজওয়ান তরুণেরা শুধু তাই নয় আমার আপনা পীর কেমন কামেল মাগাম করেছিলে কেমন আদাতি শক্তিটা দিয়েছিলে এ না জওয়ান তরুণেরা আব্বা জানেরা আমার আপনা পীর বাংলাদেশে যাচ্ছে তিনা গুডি কোন ভক্ত মুড়ি পীরকে নিয়ে যাচ্ছে এই গ্রামের মানুষেরা টিটকি মারতে লেগেছে পীর নিয়ে এসেছে পীর নিয়ে এসেছে আবু বাক্কা কেমন পীর পরীক্ষা করা হবে তারা পীরকে আনতে চলে এসেছে আর বদমাইশেরা চুপি 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 তাদের মধ্যে থেকে একটা ছেলে জেন্ত ছেলেকে কাপড় পরিয়ে শুইয়ে রেখেছে আমার আপনার পীর তার মুক্ত মুদিরতে নিয়ে এখন হাজির গ্রামের মানুষরা ধরে নিলে এ বাংলার আবু বাক্তা বাবা শুয়ে রেখে দেন আপনি বাংলা থেকে এসেছে তখন দেশ কিন্তু ভাগ হয়নি বোঝাবার জন্যে বাংলাদেশ বললা তখন দেশ কিন্তু ভাগ হয়নি ওই সময় বলতে বলতে লাগলে আপনি এত বড় আল্লাহর অলি বান্দা আমাদের মাইয়ের যা জানা আপনি পরিয়ে দেন ওরা মরা না জন্দ পরীক্ষা করছে পরীক্ষা করছে দাদা হজুর তাকালেন একবার তাকিয়ে বলছে রে অলিকে অলি পর্যন্ত অভিভাবক অলিকে একজন লোক এলো পড়াবো যে হুজুর দেখো বাবা পড়াবো যে হুজুর কাতার রেডি এই দিকে বদমাইশরা কাতার দিয়ে ফেলেছে দিয়ে সব খিলখিল করে হাসছে অনেকে মচকি মচকার হচ্ছে বাবা চিন্তা করে দেখো বাবা আমি আবু বকার পর কি কপাল ফাটা হলে যায় ব্রেনে তখনও ঢুকছে না যে হুজুর পর বাবারা দাঁড়িয়ে যাও কাতার ঠিক করো মরিদরা তো কিছুই জানে না মরিদরা তো আনতে চলে গেছে পিঠকে একটা দুটো মরিদ হচ্ছে তো পিঠ নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাও আল্লাহ খিলখিল করে দু চারজন হেসে ফেলেছে জেন্ত লোকের জানা যা পড়ায় যে বা সে পিস সাহেব নাকি এই জেন্ত লোকের জানা যা আল্লাহর উলি যারা হবে তারা তো এত্তা কফির আসাদাল মোমেন ইন্না হই আনসর বে নুরুল্লাহ আল্লাহ নূরের পর্দা ভেতর থেকে আল্লাহ পাদাকে দেখিয়ে জানিয়ে থাকবে দ্বিতীয় তকবির যেই মেরেছে কাতার ভেঙে গেছে দাদা হদুর কিন্তু তকবির বন্ধ করেন এই ভণ্ডপির ভণ্ডপিরে চিল্লা চিল্লি হয়ে দাদা হজে পুরো জামাত ইয়ে করে সারাম ফিরালেন কোনো কথা না কই গো বাবার কে গেল এ বাবা চলো বাবা চলো কোনো খেয়ালি নেই আর ওরা হৈ হৈ করছে যে খাটে ও টুটোপা উ হয়ে গেছে পিঠ দেখা হয়ে গেছে কোনো খবর নেই মুখ খুলে দেখছে দাঁত কেলিয়ে গেছে এক কথা বুঝছেন না বোঝেন না দাঁত কেলিয়ে গেছে ছুটে গিয়ে ছেলের বাপ পায়ে কিছু হজুর বলে আর কিছু করার নেই হুজুর একটাই ছেলে কিচ্ছু বাবা এখন তুমি জানা পড়তে বলো আমি আবুবাক্কার আমি দেখতে পেলাম তোমার মধ্যে মধ্যে বাবা আমি যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম যা কি পড়ব তখন দেখলাম এসে গেছে আমি যখন তিন জিজ্ঞাসা করলাম তখন দেখতে পেলাম তোমার বাচ্চা জান হয়ে গেছে মরা মানুষের যারা আবু আবুবাক্কার কোনোদিন লোকে জানা যা পড়ে না আল্লাহ এই হলো আপনাদের দাদা পীর কথা বুঝছেন না বুঝুন না কে না ঠিকই বলে আমিও তো জানি নি ভাই আমিও আজ পর্যন্ত খুঁজে পাইনি কে মুরব্বি শুধু একটাই শুনি মুরব্বি সেটাও তো বলেনি তো যাক ভাই আমাকে আমার অসুবিধা হচ্ছে আল্লাহ করায় আবার আসা হবে কি গো তাই তো নাকি সম্পর্ক শেষ নাকি আগামী দিনে তো বহুত প্ল্যান চলছে আমাকে মেরে একটা চলছে কি ভাই যান আমি কি বলছি এক আব্বাস সিদ্দিকি মরে গেলে অসুবিধে নেই আপনার আব্বাসের সিদ্দিকি হবেন তো আপনারা নবীর জন্য হবেন তো ব্যাস আমার মরলে দুঃখ নাই আপনারা নবীকে ছাড়বেন না আপনারা হালে আল জামাতের জন্য লড়াই করবেন আপনারা আলেম না হলেও আলেমদের কাছে যে ফতোয়া জেনে আসবেন কথা বুঝলেন অতএব আপনাদের কাছে আমার একটাই কথা মসজিদের শোয়া খাওয়া রাঁধা জায়েজের যতক্ষণ না দলিল দিতে পারবে কোনো মসজিদে ঢুকতে দেবেন না আর যেসব গুনে আছেন তারা কমজোর হলেও তাদের সাথ দিয়ে আমরা চলেন সেখানে যাব আল্লাহর ঘরের এজ্জত বাঁচাবার স্বার্থে ছাড়তে একথা বুঝছেন না বোঝান না তাদের দু যদি গুলি খেয়ে মরি মরবো কি আছে অসুবিধা আছে আমি তো আগে থাকবো আপনাদের অসুবিধা আছে নাকি তাহলে মাল্লা তো প্রথম আমাকেই মারবে কি টার্গেট তো আমি এখন আপনাদের থেকে বেশি কি গো আল্লাহর ঘর ওনাদের খেয়াল করতে হবে না এখানে খেয়াল করো তো যাক আল্লাহ পাক তৌফিক দিক তবে সামনে বছরে ডিসেম্বর মাসের বা জানুয়ারি মাসে এক ডাকবো কলিকাতায় কথা বললেন আপনারা একটু যাবেন আপনাদের যাওয়াতে কতটা উপকার হবে আপনারা বুঝে নেবেন তারপরে